লেকচার থ্রিতে আমাদের লেকচারের শুরুতেই রয়েছে হচ্ছে জাবেদা সম্পর্কিত বিষয়গুলো। আমরা জাবেদা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা শুরু করতেছি এখন। জাবেদা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যার, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল, কোশ্চেন আছে কোনো? জি স্যার, স্যার শুন, তোমাদেরকে এখানে কোশ্চেন অ্যান্সার দেখাবো। জাবেদার বিষয়টা কি স্যার? কোনো একটি লেনদেনকে, লেনদেন একটা যখন লেনদেন সংগঠিত হয় সেটাকে চিহ্নিত করে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রাথমিকভাবে যে বইতে আমরা তারিখের ক্রমানুযায়ী লিপিবদ্ধ করি তাকেই তো বলি আমরা হচ্ছে স্যার জাবেদা। স্যার এখন এই জাবেদার সংজ্ঞার বাহিরে, জাবেদার সংজ্ঞার বাহিরে আমাদের এখানে প্রথমেই রয়েছে যে সরল দাখিলা এবং মিশ্র দাখিলার বিষয়টা। তা সরল দাখিলাটা আমি এখানে যে এক্সাম্পলটা রয়েছে সেই এক্সাম্পলটা বললে আমরা বুঝতে পারবো অবশ্যই, যে আমরা যে জাবেদা দিয়ে আসছি সারা জীবন, বুঝে হোক আর না বুঝে হোক, ক্লাস 9 10 ইন্টার সবসময় তো জাবেদা করে আসছি। তো এখানে বলতেছে যে যে লেনদেনের জাবেদা দাখিলায় দুইটা পক্ষ থাকবে তখন তাকে বলতেছি আমরা সরল দাখিলা। এক্সাম্পল বুঝতে পারলে খুব সহজ হবে, সেটা হচ্ছে স্যার নগদে পণ্য বিক্রয় 2,70,000 টাকা। তো নগদে পণ্য বিক্রয় যদি আমি জাবেদাটা করি, আপনারা সবাই মিউট রাখবেন, প্রয়োজন হলে শুধুমাত্র আনমিউট করব, তাছাড়া আনমিউট করব না। 1 নম্বরে নগদে পণ্য বিক্রয় 2,70,000 টাকা। স্যার আমার এখানে কি দাঁড়াচ্ছে? নগদান ডেবিট 2,70,000 টাকা, আর এখানে হচ্ছে বিক্রয় ক্রেডিট 2,70,000। স্যার এখানে একটা পক্ষ, এখানে আর একটা পক্ষ, কয়টা পক্ষ হয়েছে এখানে? দুইটা পক্ষ হয়েছে, অর্থাৎ এটাকে বলতেছি আমি সরল দাখিলা। আমরা মিশ্র দাখিলাটা দেখি তাহলে আমাদের কাছে আরো সহজ লাগবে পুরো বিষয়টা, সরল দাখিলা এবং মিশ্র দাখিলার সম্পূর্ণ পয়েন্টটা। এখানে মিশ্র দাখিলার বিষয়টা বলতেছে, এক্সাম্পলটা ডিরেক্টলি বুঝাই তাহলে তোমাদের কাছে সহজ লাগবে আশা করছি। হচ্ছে স্যার জাবেদার মিশ্র দাখিলা বলতেছে যেই জাবেদাটায় দুইয়ের অধিক পক্ষ থাকে বা হিসাব খাত জড়িত থাকে তখন তাকে বলি আমরা স্যার মিশ্র দাখিলা। যেমন এখানে যে এক্সাম্পলটা রয়েছে, জাবেদাটা তো আর অ্যান্সারটা দেয় নাই, শুধু যা কোশ্চেনটা দিয়েছে যে পণ্য বিক্রয় 1,00,000 টাকা, পণ্য বিক্রয় 1,00,000 টাকা, তার মানে নগদান ডেবিট, এখানে খেয়াল করি যার 50% নগদে, 1,00,000 টাকার 50% হচ্ছে স্যার নগদে, নগদে 50,000, 25% বিলের মাধ্যমে এবং 25% ধারে, অর্থাৎ প্রাপ্য বিল নগদান ডেবিট, প্রাপ্য বিল ডেবিট 25,000 টাকা, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ধার, প্রাপ্য হিসাব। প্রথমে কি বুঝাইছেন আমি পাই না, আমার স্পিকার একটু প্রবলেম ছিল, আপনার আওয়াজ আসেনি। আচ্ছা ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট 25,000 টাকা, এবং আমাদের এখানে আমি এখানে মিশ্র দাখিলার জাবেদাটা লিখছি। মিশ্র দাখিলার যে পয়েন্টটা রয়েছে এখানে স্যার, মিশ্র দাখিলার যে পয়েন্টটা রয়েছে যে পণ্য বিক্রয় হচ্ছে 101,00,000 টাকা, যার মধ্যে 25% ধারে, 25% বিলের মাধ্যমে এবং 50% নগদে, এটার জাবেদাটা কি হবে স্যার? জাবেদা হচ্ছে নগদান ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, এবং সর্বশেষ বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে স্যার 1,00,000 টাকা। স্যার জাবেদা তো একটা, পক্ষ কয়টা আছে, কয়টা হিসাব খাত? একটা, দুইটা, তিনটা, চারটা হিসাব খাত জড়িত আছে, একটা জাবেদা কিন্তু হিসাব খাত জড়িত হচ্ছে চারটা। স্যার তাহলে বোঝা যাচ্ছে সহজেই যে দুইয়ের অধিক পক্ষ বা হিসাব খাত জড়িত থাকলে সেই জাবেদাটাকে আমরা বলি স্যার মিশ্র দাখিলা বা মিশ্র জাবেদা। আর যে জাবেদাগুলো আছে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে যে জাবেদাগুলো আমরা করে থাকি, হ্যাঁ, যেমন নগদে পণ্য বিক্রয় স্যার, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ দুইটা পক্ষ থাকে, অর্থাৎ দুটি পক্ষ থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্যার সরল দাখিলা। আচ্ছা এই অংশটুকু থেকে প্রশ্ন যদিও আসেনি, বলি বলে দিচ্ছি যে প্রশ্ন এসেছে নিচের অংশটুকু থেকে, অর্থাৎ জাবেদা বইয়ের যে বিভিন্ন ধরনের নাম রয়েছে এই অংশটুকু থেকে স্যার প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে নিচের কোনটি জাবেদা বই বা জাবেদা বইয়ের, হ্যাঁ, নাম রয়েছে যেগুলো সেটা খেয়াল করবো। জাবেদা বইকে কি কি নামে ডাকা হয়? জাবেদা বইকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, প্রাথমিক বই বলা হয়, মৌলিক হিসাব বই বলা হয়, লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড বলা হয়, জাবেদা বইকে মূল এন্ট্রির বই বলা হয়, এবং সহকারী হিসাব বা সহকারী বই বলা হয়। সহকারী বই
বলা হয় স্যার। তাহলে জাবেদার যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নামই আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে জাবেদার সিনোনিম গুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো জাবেদার এই সিনোনিম বোঝানোর সাথে সাথে একটু বলে দিই তোমাদেরকে, আমরা কিন্তু খতিয়ানেরও কিছু সিনোনিম পেয়েছিলাম বা রেওয়ামিলেরও কিছু সিনোনিম পেয়েছিলাম, একটু খেয়াল করব। আমরা যদি জিজ্ঞেস করি, যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে স্যার আমাকে বলেন হিসাবের পাকা বই কোনটা, খতিয়ান খতিয়ান হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান, এটা রাইট বুঝলাম। আর বলেন কোন হিসাবে, হ্যাঁ স্যার কোন বইয়ের মধ্যে হিসাবগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ খতিয়ানে ভাইয়া, খতিয়ানে, খতিয়ানে, বাহ ভেরি গুড। স্থায়ী হিসাব, পাকা বই, বইয়ের রাজা, সবকিছুকেই বলা হয় হচ্ছে খতিয়ানকে। এই বিষয়গুলো মনে রাখবো। তারপর স্যার আমাকে এখন বলেন সংক্ষিপ্তকরণ বলতে কোনটাকে বুঝি, সংক্ষিপ্তকরণ রেওয়ামিল, রেওয়ামিলকে আইডিয়া করে বলতেছি, রেওয়ামিলকে বলেছি, হ্যাঁ স্যার যে সংক্ষিপ্তকরণ হচ্ছে রেওয়ামিল, স্থানান্তরকরণ হচ্ছে খতিয়ান, আর লিপিবদ্ধকরণকে বলি নর্মালি আমরা জাবেদার। তো এই জাবেদার আবার অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো আমরা সব দেখলাম। এর পরবর্তীতে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগটা থেকে স্যার প্রশ্ন আসবে। স্যার জাবেদার শ্রেণী বিভাগ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একটু ট্রিকি ছিল, একটা দুইটা কোশ্চেন, ওই ট্রিকি কোশ্চেনের পয়েন্ট গুলো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আমরা এই স্ক্রিনে যাব, স্ক্রিনে যাওয়ার আগে আমি চাচ্ছি তোমরা আমাকেই শুধু বড় করে দেখো, তাহলে আপাতত পুরো বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করে দিতে পারবো যে আসলে জাবেদার বিষয়টা কি। আসলে স্যার জাবেদা হচ্ছে একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন অনেকগুলো ঘটনা ঘটে, অনেকগুলো ঘটনা বলতে অনেকগুলো লেনদেনও ঘটে। সো অনেকগুলো লেনদেন যেহেতু ঘটতেছে, এই সকল লেনদেনের মধ্যে কিছু লেনদেন অনেক বেশি বার ঘটে, কিছু লেনদেন একটু তুলনামূলক ভাবে কম ঘটে স্যার। তাহলে আমরা একটু খেয়াল করতেছি যে জাবেদা যেহেতু আমরা করব, তার মানে আমরা নর্মালি যে সকল লেনদেন বারবার ঘটে আমাদের কি উচিত না সেগুলোকে একটু আলাদা করে স্পেশালি রাখা, যে লেনদেন গুলো বারবার ঘটে সেগুলোকে আমরা চাচ্ছি আলাদা করে স্পেশাল ভাবে লিখে রাখতে, কারণ এগুলো আমাদের প্রয়োজন বেশি। আর যে লেনদেন গুলো একটু মাঝে মাঝে ঘটে, একটু দেরিতে ঘটে, ঠিক আছে স্যার, ওই লেনদেন গুলোকে আমরা আলাদা একটা খাতায় রাখবো। তাহলে বলা যাচ্ছে যে এখানে আমরা জাবেদার জন্য দুইটা পার্ট করতেছি, একটা হচ্ছে স্যার সাধারণ জাবেদা এবং আর একটি হচ্ছে স্যার বিশেষ জাবেদা। তো সাধারণ জাবেদা হচ্ছে যে লেনদেন গুলো প্রতিষ্ঠানে কম সংখ্যক ঘটে, সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার কিছু সিনোনিম রয়েছে, যেমন সাধারণ জাবেদাকে বলা হয় প্রকৃত জাবেদা। স্যার মনে রাখতে হবে এই বিষয়গুলো, সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা বা প্রধান জাবেদা, সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা, প্রধান জাবেদা, অথবা যদি শুধু জাবেদার কথা বলা থাকে, মানে শুধু জাবেদা, শুধু জাবেদা বলতেও আমরা সাধারণ জাবেদাকে বুঝাই, যেটা নিচের কোন জাবেদায় যাবে, অর্থাৎ সাধারণ জাবেদাকে বোঝানো হচ্ছে এটা স্যার। সাধারণ জাবেদাকে আমরা এই নামগুলো দিয়ে থাকি। এরপরে আমরা বলতেছি যে লেনদেনগুলো বেশি বেশি ঘটে, যে লেনদেনগুলো বেশি বেশি ঘটে সেগুলোকে আমরা বলতেছি স্যার বিশেষ জাবেদা, অর্থাৎ তাদের জন্য আলাদা আলাদা খাতা থাকবে। এটা হচ্ছে যে লেনদেনগুলো কম ঘটে সেই লেনদেনগুলোর জন্য একটা খাতা, একটা খাতা, আর যে লেনদেনগুলো বেশি বেশি ঘটে সেই লেনদেনগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খাতা আমরা রাখবো, জাবেদা খাতা বা জাবেদা বই, জাবেদা খাতা বা জাবেদা বইটা রাখবো, সেগুলোকে বলতেছি বিশেষ জাবেদা। কোনগুলো হবে স্যার আমাদের জন্য বিশেষ জাবেদা একটু খেয়াল করে দেখব। বিশেষ জাবেদা স্যার, বিশেষ জাবেদা হচ্ছে আমাদের জন্য যেই লেনদেনগুলো প্রতিষ্ঠানে একটু বেশি বেশি ঘটে, যেমন একটা প্রতিষ্ঠানের ক্রয়, ধারে পণ্য ক্রয় সবচেয়ে বেশি ঘটে বা ধারে পণ্য বিক্রয় সবচেয়ে বেশি ঘটে, এই জন্য ক্রয় বই বা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। স্যার বই মানে কিন্তু জাবেদা, ক্রয় বই, বিক্রয় বই। এরপরে রয়েছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এ ধরনের অনেকগুলো বই রয়েছে, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, এবং রয়েছে হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। ভিডিও আটকাচ্ছে, সবার কাছেই ভিডিও আটকাচ্ছে,
না ভাইয়া, না ভাইয়া খুব ক্লিয়ার তো, সেটাই তো না, একজন দুজনে আটকায় যেতে পারে, তো তারা একটু ওয়েট করবা, ওয়েট করলে নেকানেশনটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ক্রয় বই বিক্রয় বই মানে ক্রয় যাবে দা বিক্রয় যাবে দা, ক্রয় ফেরত যাবে দা বিক্রয় ফেরত যাবে দা, নগদ প্রাপ্তি যাবে দা নগদ প্রদান যাবে দা, এ ধরনের যে লেনদেন গুলো প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ঘটে সেই সকল লেনদেন গুলোকে আমরা বলি হচ্ছে স্যার বিশেষ যাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের জায়গায়, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজেও চিন্তা করতাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে কোনটাকে বিশেষ যাবেদা বলতেছি আর কোনটাকে সাধারণ যাবেদা বলতেছি এটা আমার জানা দরকার। যেমন আমি এটা বের করেছি যে সাধারণ যাবেদা হচ্ছে স্যার সমন্বয় যাবেদা, কারণ সমন্বয় যাবেদা কিন্তু সারা বছর দেওয়া হয় না, একদম হিসাবকাল শেষে বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীর লাস্টের দিকে যে অতিরিক্ত তথ্য থাকে সেগুলো আমরা দেই হচ্ছে সমন্বয় যাবেদা। তারপর আমরা দেই হচ্ছে স্যার সমাপনী যাবেদা, তারপর আমরা দেই হচ্ছে স্যার বিপরীত যাবেদা, বিপরীত দাখিলা, বিপরীত যাবেদা, প্রারম্ভিক যাবেদা, প্রারম্ভিক যাবেদা, এবং সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে স্যার যা বিশেষ জাবেদায় যাবে না, যা যা বিশেষ জাবেদায় যায় না, জাবেদায় যায় না, যা যা সরি সরি আসলে আমার ল্যাপটপটা আমি দুইবার হাতে লাগায় নড়ায় ফেলছি এই জন্য মেবি তোমাদের কাছেও খারাপ চলে আসছে, যা যা বিশেষ জাবেদায় যায় না, যা যা বিশেষ জাবেদায় যায় না বলে কি বলছেন স্যার একটু খেয়াল করেন, যে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, প্রারম্ভিক জাবেদা অথবা যা যা বিশেষ জাবেদায় যায় না তাদেরকেই বলা হচ্ছে স্যার সাধারণ জাবেদা। এটা কি বুঝতে পারছি? যাদের কাছে যারা লিখো ক্লাস ক্লাসে যারা লিখো তারা লিখতেও পারো এই বিষয়গুলো, যে স্যার সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা, প্রধান জাবেদা বা শুধু জাবেদা যদি বলি আমরা এই অংশটাকে বলতেছি, যে যে লেনদেন গুলো সবচেয়ে কম ঘটে, যে লেনদেন গুলো সবচেয়ে কম ঘটে সেগুলো হচ্ছে গুলো আমরা দিয়ে দেয় হচ্ছে সাধারণ জাবেদায় স্যার। আর এর মধ্যে দেখেন একটু আমি যে জায়গাটা কনফিউজড হয়ে যাইতাম সেই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হইতো যে ক্রয় বিক্রয় এগুলো তো নর্মাল, এগুলো মনে হয় সাধারণ জাবেদা, অ্যাকচুয়ালি কিন্তু তা না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা এগুলোই হচ্ছে স্যার আসলে নর্মাল বা সাধারণ জাবেদা, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানে যে লেনদেন গুলো বারবার ঘটছে সেগুলোর মাধ্যমেই তো প্রতিষ্ঠানটা চলতেছে, এই জন্য এগুলোকে আমরা বলতেছি স্যার যে বিশেষ জাবেদা সমূহ। স্যার এই পয়েন্টটুকু ক্লিয়ার হয়ে থাকলে আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ সাধারণ জাবেদার মধ্যে একটা ছিল যা যা বিশেষ জাবেদায় যায় না, ওগুলো আমরা কিভাবে চিনবো যে সব বিশেষ জাবেদায় যায় না? যা যা বিশেষ জাবেদায় যায় না অর্থাৎ হচ্ছে আমরা একটা লেনদেন নিলাম, সাপোজ আমি একটা লেনদেন দিচ্ছি স্যার, আপনি ক্রয় জাবেদা মানে কি? আমি স্ক্রিনে আসি, স্ক্রিনে আসি, স্ক্রিনে খেয়াল করব। আমরা জানি হচ্ছে বিশেষ জাবেদা গুলো এই যেখানে সব লেখা রয়েছে, তা আমরা এখানে একবার ডিরেক্টলি বিশেষ জাবেদার মধ্যে আসি, আমি যে কোশ্চেনটা করেছো তার অ্যান্সারটা এখানে হয়ে যাবে। স্যার ক্রয় জাবেদা মানে কি? স্যার ক্রয় জাবেদা মানে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, শুধু ক্রয় জাবেদায় যাবে। তাহলে স্যার নগদে পণ্য ক্রয় কোথায় যাবে? নগদে পণ্য ক্রয় কোথায় যাবে বলেন তো? নগদে পণ্য ক্রয় সাধারণ জাবেদা যাবে, বিশেষ জাবেদা যাবে, নগদ প্রদান জাবেদা যাবে, নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, আমাদের বিশেষ জাবেদা গুলো কি কি আছে খেয়াল করে দেখি, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল জাবেদা, আটটা, আটটা। আমি এখানে ছটা লিখতে পারছি, নিচের দিকে জায়গা ছিল না, হ্যাঁ এই জন্য লিখতে পারি নাই, কিন্তু সবগুলোই আছে স্যার, প্রদেয় বিল জাবেদা, প্রাপ্য বিল জাবেদা স্যার। এখন ক্রয় জাবেদা যখন বলবে একদম এক্স্যাক্টলি পরীক্ষায় আনসার দিতে হবে যে শুধু ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় স্যার। তাহলে যদি নগদে পণ্য ক্রয় করি যাবে হচ্ছে নগদ প্রদান জাবেদায়। এখন আমাকে বলতে হবে স্যার নগদে আসবাবপত্র ক্রয় কোথায় যাবে, কোন জাবেদায় যাবে নগদে আসবাবপত্র ক্রয়?
নগদ প্রদান যাবে দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্সিং। হ্যাঁ, এই যে রেসপন্ডিং রেসপন্স করেছো অনেকেই, ধন্যবাদ তোমাদেরকে। যে নগদে আসবাবপত্র ক্রয় করছি যাচ্ছে হচ্ছে স্যার নগদ প্রদান যাবে দেয়। এখন যদি ধারে আসবাবপত্র ক্রয় করি কোথায় যাবে? এখানে নগদ প্রদান যাবে তো নগদ আদান প্রদান হতে হবে। আমি বলেছি ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে সাধারণ যাবে দেয় যাবে। এই যে ভেরি গুড, যে কোশ্চেন করেছিলা এবার বুঝছো যে কেন লিখেছি যা যা বিশেষ যাবে দেয় যাবে না, তা কোথায় যাবে? তা যাবে হচ্ছে সাধারণ যাবে দেয়, অর্থাৎ শেষ। বুঝি নাই স্যার, আমাদের এখানে শেষ ঠিকানা যাবে দাটা। আমরা যখন ধারে আসবাবপত্র ক্রয় করব সেটা তো আমি এখানে কোথাও দিতে পারতেছি না। ক্রয় যাবে দা মানে হচ্ছে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। স্যার এই জায়গাটা দেখেন একটু ভালো করে খেয়াল করেন, পণ্য মাল বা জিনিসপত্র, অর্থাৎ শুধুমাত্র ধারে পণ্য ক্রয় হলে শুধুমাত্র আমরা এটা ক্রয় যাবে তার মধ্যে লিখতে পারবো। শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় হলে আমরা কি লিখতে পারবো স্যার? বিক্রয় যাবে দায় লিখতে পারবো। তার মানে ভাইয়া নগদে ক্রয় বিক্রয় কোথায় যাবে? নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানে যাবে। তারপর স্যার আর যন্ত্রপাতি, যদি কোনো সম্পত্তি আমরা নগদে ক্রয় বিক্রয় করি নগদে, তাহলে নগদে হলে তো নগদ প্রাপ্তি নগদ প্রদানে যাবেই। যত ধরনের নগদ প্রাপ্তি নগদ প্রদান রয়েছে সব যাবে নগদে, নগদ প্রাপ্তিতে নগদ প্রদানে। কিন্তু স্যার ধারে যদি আমি আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয় করি বা বিক্রয় করি, এটা কি আমার কোনো বিশেষ যাবে দায় যাবে? বিশেষ যাবে দায় যাচ্ছে না, তাহলে এটা চলে যাবে হচ্ছে স্যার সাধারণ যাবে দায়। হ্যাঁ স্যার কোশ্চেন ভাইয়া, ভাই সম্পত্তি যদি পণ্য হয়, সম্পদ পণ্য হবে তার মানে কি? এটা কোন কোন ব্যবসা হলো যে সম্পদ পণ্য হয়? অনেকে সম্পদ বিক্রি করে তো। হ্যাঁ খেয়াল করেন, বুঝেন একটু বিষয়টা, বুঝেন আমি বুঝছি আপনার কোশ্চেন। আসবাবপত্রের ব্যবসায়ী যদি আসবাবপত্র ক্রয় বিক্রয় করে তাহলে তো তার এটা পণ্য হয়ে গেল, তাহলে তো সে এটা আর সম্পদ নামে লিপিবদ্ধ করতে পারবে না স্যার, এটা তো তার পণ্য হয়ে গেছে, তখন তো আর সেটাকে আর সম্পদ হিসেবে লিপিবদ্ধই করলো না। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা শুধু ধারে পণ্য ক্রয়টাই হবে স্যার শুধুমাত্র এই ক্রয় যাবেদার মধ্যে, শুধু ধারে পণ্য বিক্রয়টাই হবে স্যার বিক্রয় যাবেদার মধ্যে, এবং ক্রয় ফেরত যাবেদা স্যার রয়েছে। খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, ধারে ক্রয় করা পণ্য স্যার, পণ্য কিন্তু আসবাবপত্র যন্ত্রপাতির কথা বলি নাই স্যার, ধারে ক্রয় করা পণ্য ফেরত দিলে, ধারে ক্রয় করা পণ্য ফেরত দিলে, এটা স্যার মনে রাখতে হবে। ধারে ক্রয় করা পণ্য ফেরত দিলে হচ্ছে ক্রয় ফেরত যাবে দা। আর ধারে বিক্রয় করেছি স্যার, খেয়াল করে দেখেন, ধারে বিক্রয় করেছি এমন পণ্য যদি ফেরত আসে তাহলে সেটা হবে হচ্ছে স্যার আমাদের বিক্রয় ফেরত যাবে দা। অর্থাৎ ক্রয় ফেরত যাবে দা যাবে স্যার ধারে পণ্য ক্রয় যদি ফেরত দেওয়া হয়, আর বিক্রয় ফেরত যাবে দেওয়া হবে স্যার যদি ধারে পণ্য বিক্রয় ফেরত আসে, তাহলে কি হবে স্যার? তাহলে সেটা অবশ্যই বিক্রয় ফেরত যাবে দেয় যাবে। স্যার এখানে ধারে পণ্য মাল বা জিনিসপত্র যা লিখা রয়েছে সবগুলোকে পণ্যই বলতেছে, আমরা পণ্য ক্রয় করি, আমরা যে ব্যবসা করি সেই ব্যবসা পণ্যকে বুঝাচ্ছে, অর্থাৎ আমার প্রোডাক্টকে বুঝাচ্ছে, যে প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতেছি সেই প্রোডাক্টকে বুঝাচ্ছে, এই প্রোডাক্টের একটা সিনোনিম এটা। ধারে পণ্য ক্রয়, ধারে মাল ক্রয়, ধারে জিনিসপত্র ক্রয়, এটা সিনোনিম স্যার, সিনোনিম। তার পরবর্তীতে আছে হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে দা স্যার, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে দা। একটু খেয়াল করব, যত ধরনের নগদ প্রাপ্তি আছে সব আসবে, অর্থাৎ নগদে পণ্য বিক্রয় করলেও আসবে, নগদে আসবাবপত্র বিক্রয় করলেও আসবে নগদ প্রাপ্তিতে। নগদ প্রদান যাবে দায় যত ধরনের নগদ প্রদান আছে সবগুলো আসবে, সেটা নগদে পণ্য ক্রয়ের জন্য প্রদান, নগদে আসবাবপত্র ক্রয়ের জন্য প্রদান তবুও আসবে, অর্থাৎ নগদ প্রাপ্তিতে। খেয়াল রাখতে হবে এখানে সব, আমি পয়েন্ট গুলো কিন্তু ভাই মেনশন করে দিয়ে দিচ্ছি, সকল প্রকার নগদ প্রাপ্তি, সকল প্রকার নগদ প্রদান, সেটা মূলধন জাতীয় হোক। চাপিদার পরে ওটা কি লিখছেন একটু দেখা যাচ্ছে না ভুলটা, এটা এখন বলতেছেন, এটা তো আমি অনেকক্ষণ আগে লিখাইছি সবাইকে, যে এটা লিখেছি যে যা যা বিশেষ যাবে দেয় যায় না, লিখেছি হচ্ছে যা যা বিশেষ যাবে দেয় যায় না, তাকে আমরা বলি হচ্ছে স্যার সাধারণ যাবে দেয় যায়, যা যা বিশেষ যাবে দেয় যায় না তাকে আমরা বলবো সাধারণ যাবে দেয় যায়।
আর বিশেষ জাবেদা কোনগুলো? যেই লেনদেনগুলো প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বার ঘটে থাকে, যে লেনদেনগুলো সবচেয়ে বেশি ঘটে থাকে তাকেই মূলত আমরা বলি হচ্ছে স্যার বিশেষ জাবেদা। এবং বিশেষ জাবেদার একটা সমস্যা আছে, বিশেষ জাবেদার একটা সমস্যা হচ্ছে এটা পুরোটাই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে, এটা প্রতিষ্ঠানের ইচ্ছা। প্রতিষ্ঠান যদি মনে করে যে তার চারটা বিশেষ জাবেদা দরকার, মানে তার চার ধরনের লেনদেন সবচেয়ে বেশি হয়, সে চারটাই বিশেষ জাবেদা রাখবে। প্রতিষ্ঠান যদি মনে করে না আমার আরো আটটা বিশেষ জাবেদা দরকার, সে আটটা বিশেষ জাবেদা রাখবে। এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। এখন তোমরা কিভাবে বুঝবা সেটা আমি এখানে এক্সাম্পল আছে এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, এবং এটা পরীক্ষার প্রশ্নের অপশন দেখেও বুঝতে পারবা যে আচ্ছা এইরকম হয়েছে বিষয়টা। স্যার তাহলে বিশেষ জাবেদাটুকু এখন ক্লিয়ার করি, সেটা হচ্ছে স্যার প্রাপ্য বিল জাবেদা রয়েছে। খেয়াল রাখতে হবে স্যার, এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে যে বিলে স্বীকৃতি পাওয়া গেলে, বিলে স্বীকৃতি পাইলে, অর্থাৎ আমাদেরকে কেউ একজন সাইন করে দিয়ে গেছে, বিলে একটা স্বীকৃতি আমরা পেয়েছি, তাহলে এটাকে বলতেছি আমরা প্রাপ্য বিল জাবেদায় যাবে। প্রদেয় বিল জাবেদায় কি হবে স্যার? সরবরাহের সরবরাহকারীর বিলে স্বীকৃতি দিলে, সোজা কথা এতটুকু মনে রাখতে হবে, বিলে স্বীকৃতি দিলে যাবে হচ্ছে প্রদেয় বিল জাবেদায়, বিলে স্বীকৃতি পাইলে আসবে হচ্ছে স্যার প্রাপ্য বিল জাবেদায়। এই আটটা আমরা বিশেষ জাবেদা শিখলাম। এবং এখানে মনে রাখতে হয় নর্মালি এই লাস্টের যে অংশটুকু রয়েছে, যেমন কোন কোন যে কোন কোন লেনদেন লিপিবদ্ধ হয় না, স্যার খেয়াল রাখতে হবে আমরা যদি যা যা লিপিবদ্ধ হয় এটা যদি মনে রাখতে পারি, যে সকল লেনদেন লিপিবদ্ধ হয় এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কি কি লিপিবদ্ধ হয় না এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। আমার কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? এই আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো? হ্যাঁ, তাহলে রায়সা তাসফিয়া যে বলেছো স্ক্রিন শেয়ার দেখতেছো না, তুমি আরেকবার লগ ইন করো দরকার পড়লে, কারণ তোমার তাহলে ওইখানে সমস্যা হয়ে গেছে। স্যার তাহলে আমরা কি করবো স্যার, যে যে সকল লেনদেন লিপিবদ্ধ হবে যদি এই পার্টটা ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের কোনগুলো লেনদেন লিপিবদ্ধ হবে না এগুলোর আর প্রয়োজন নেই, তারপরও দেখে রাখতে পারো। কারণ আমি জানি ক্রয় যাবে দেয় শুধু ধারে পণ্য ক্রয় আসবে, তাহলে অন্য কিছু কি আসবে স্যার? অন্য আর একটি আইটেমও আসবে না, সেটা নগদে পণ্য বিক্রয় হোক, ধারে পণ্য বিক্রয় হোক, ধারে সম্পত্তি বিক্রয় হোক, ক্রয় সংক্রান্ত খরচ হোক, যাই লেখা থাকুক না কেন, ক্রয় যাবে তার মধ্যে কিচ্ছু আসবে না, শুধু ধারে পণ্য ক্রয়টা আসবে। স্যার এটা আর বেশি না পেঁচাই, স্যার এটা যতটুকু বুঝেছি সে অনুযায়ী আমরা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। হচ্ছে বিশেষ জাবেদা গুলো মনে রাখবো, যা যা বিশেষ জাবেদায় যায় না তাই যাবে হচ্ছে সাধারণ জাবেদায়। সাধারণ জাবেদার সিনোনিম গুলো কি কি? প্রকৃত জাবেদা, প্রধান জাবেদা, বা শুধু সিম্পলি যদি জাবেদা বলে তাহলে সেটাকেই বলতেছি আমরা মূলত আমাদের এখানে সাধারণ জাবেদা। আচ্ছা, আমি এর পরবর্তী পেজে এই টপিকটা পড়ানোর আগেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আগে দেখে আসি, এই সম্পর্কিত জাবেদা সম্পর্কিত যে প্রশ্ন রয়েছে সে ধরনের কিছু কোশ্চেন দেখে আসি। তার মধ্যে আমরা কিছু কনফিউজিং পয়েন্ট রয়েছে, যে প্রশ্নগুলোতে কনফিউশন ক্রিয়েট হয় সেই ধরনের প্রশ্ন আমরা খেয়াল করব। স্যার এক নাম্বার কোশ্চেনটা, এক নাম্বার কোশ্চেনটাতে অনেকেরই কনফিউশন থাকে, এই জন্য কনফিউশন দূর করার জন্য বলতেছি, হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা। খেয়াল রাখতে হবে হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা সেটা হচ্ছে স্যার নগদান ডেবিট এবং হাসানের ঋণ ক্রেডিট। হাসানের ঋণ ক্রেডিট, এটা যেহেতু ব্যক্তির কাছ থেকে ঋণ নিচ্ছি তার মানে হচ্ছে এটা আমাদের, সে আমাদের পাওনাদার। মনে আছে দেনাদার বা পাওনাদার কি নামগুলো লিখে রাখা হয়? হ্যাঁ, পাওনাদারের নামগুলো লিখে রাখতে হয় স্যার, এটা মনে রাখার জন্য। এজন্য স্যার হাসানের নিকট থেকে ঋণ গ্রহণ করেছি, অ্যানসার হতো হাসান হিসাব ডেবিট, হাসানের ঋণ ক্রেডিট, কিন্তু হাসানের ঋণ নাম দিয়ে কোনো অপশন নাই স্যার, হাসানের ঋণ নাম দিয়ে অন্যান্য অপশন গুলো কিন্তু দেয় নাই ক্রেডিট করে, এজন্য আমাদেরকে নগদান ডেবিট এবং হাসানকে ক্রেডিট করে নিতে হচ্ছে। কনফিউশন থাকলে ঋণ ক্রেডিট দিলে কি ভুল হবে? না, ভুল হবে না, যদি হাসানও না থাকতো তাহলে ঋণ ক্রেডিট দিতাম, কিন্তু নরমালি স্বাভাবিকভাবে ঋণ বলতে বোঝায় হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণকে, কিন্তু কোনো ব্যক্তির কাছে ঋণ মানে আসলে সেটা দীর্ঘমেয়াদে হয় না, কোনো ব্যক্তি আমাকে 5-7 বছর 10 বছরের জন্য ধার দিবে না স্বাভাবিকভাবে, তারা মূলত ব্যবসায়িক একটা ঋণ, এটা অল্প কিছু ধার দেন আর কি। সেই জন্য তাদের নামগুলো উল্লেখ করে দেয়া রাখা হয় তাদের পাওনাদার হিসেবে স্যার, সেই জন্য আমরা বলতেছি যে নগদান ডেবিট, হাসানের ঋণ ক্রেডিট হলে লিখতে পারতাম, কিন্তু যেহেতু হাসানের ঋণ ক্রেডিট নামে কোনো এখানে অপশনে নাই, সেজন্য ডি নাম্বার অপশনটা আমাদের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ছিল, নগদান ডেবিট হাসান ক্রেডিট।
এটাই আনসার নেওয়া হয়েছে স্যার পরবর্তীতে স্যার সি কেন হবে না বললাম তো এটা তো আর আমি তার কাছে ধারে পণ্য কিনি নেই প্রদেয় হিসাব বা প্রদেয় বিল এগুলো কখন আমরা ব্যবহার করি ধারে পণ্য ক্রয় করে নিয়ে আসলে তার কাছে আমি টাকা ঋণ গ্রহণ করেছি তার কাছে টাকা নিয়েছি তার মানে হচ্ছে আমাকে নগদান ডেবিট হাসানের ঋণ ক্রেডিট কিন্তু এখানে মূলত হাসানকেই দিয়ে দিচ্ছি আমরা কারণ হাসানের ঋণটা নাই বলে কনফিউশন আছে বলেই তো আমি আলোচনা করতেছি স্যার ঠিক আছে স্যার তারপরে হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা একটু খেয়াল করব দুই নাম্বারটা হচ্ছে 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো স্যার বাকিতে ক্রয় করেছে তার মানে জাবেদাটা কি হবে স্যার আসবাবপত্র ডেবিট আসবাবপত্র ডেবিট কোনটা হবে অ্যানসার বিক্রেতা হিসাব ক্রেডিট ই হবে দুইয়েরই ভেরি গুড একজন পারছে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এটা মনে করতেছে যে আসবাবপত্র বাকিতে ক্রয় করছে আসবাবপত্র ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এটা কিন্তু স্যার অ্যানসার নয় এটা অ্যানসার নয় অ্যানসার হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং সরবরাহকারী হিসাব ক্রেডিট কিন্তু এখানে সরবরাহকারীর আরেকটা সিনোনিম লেখা হচ্ছে সেটা হচ্ছে স্যার বিক্রেতা বিক্রেতা বা সরবরাহকারী ক্রেডিট অর্থাৎ ভেন্ডর হচ্ছে ক্রেডিট মনে রাখতে হবে স্যার যদি আমরা ধারে পণ্য ক্রয় করি তাহলে শুধুমাত্র আমরা পাওনাদার কথাটা ইউজ করব বা প্রদেয় হিসাব কথাটা ইউজ করব হ্যাঁ আমাদের অবশ্যই বিক্রেতা বা ভেন্ডর তারা আমাদের একটা পাওনাদার এটা ঠিক তারা আমাদের কি স্যার পাওনাদার কিন্তু আমরা তাদেরকে পাওনাদার নামে লিখবো না কেন স্যার কারণ নর্মালি আমরা পাওনাদার বলতে বুঝি যে ধারে পণ্য ক্রয় করছি কিন্তু এখানে তো আমরা ধারে আসবাবপত্র ক্রয় করেছি জাস্ট অ্যাকাউন্টটাকে আমরা একটু আলাদা দেখাইতে চাচ্ছি একটু স্পেশাল টাইপের বুঝেন নাই স্যার এটাই স্যার এখন আসবাবপত্র হিসাব ডেবিট সরবরাহকারী হিসাব ক্রেডিট স্যার মনে রাখবেন সম্পত্তি ধারে ক্রয় করলে উক্ত সম্পত্তি ডেবিট এবং সম্পত্তি সরবরাহকারী ক্রেডিট হবে এটা অধিকাংশ ইন্টারের বইয়েও দেয়া আছে কিন্তু অনেকেই আমরা পাইনি ইন্টারের বইয়ে করি নাই এই যাবে দাদা এই জন্য এটা নতুন লাগতেছে একটু এই জন্য আমি আলোচনাও করতেছি বিষয়টা স্যার ডেবিট আসবাবপত্র কোনো সম্পত্তি ধারে ক্রয় করলে তাহলে সেই সম্পত্তিটাকে ডেবিট লিখতে হয় আর ওই সম্পত্তি সরবরাহকারী বা বিক্রেতাকে ক্রেডিট করতে হয় এটা স্যার সম্পত্তি ধারে ক্রয়ের জাবেদা যদি আমাদের এখানে যদি ধারে পণ্য ক্রয় বলতো তাহলে পাওনাদার নিতে পারতাম কিন্তু এটা যেহেতু আসবাবপত্র এটা একটা সম্পদ আমাদের এই জন্য আমাদের এখানে নিতে হবে এভাবে স্যার ক্লিয়ার কিনা এখন জি ভাইয়া ভাইয়া ক্রয় বা বিক্রয় উভয় ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করলে ও সরবরাহকারী বা এরকম বিক্রেতা বা ক্রেতা লিখতে হবে ক্রেতা হ্যাঁ ক্রেতা সম্পত্তির ক্ষেত্রে বিক্রেতা বা সরবরাহকারী লিখতে হয় স্যার ঠিক আছে তাহলে যদি আমি ধার মানে ধারে পণ্য বিক্রয় করি তাহলে বিক্রেতার জায়গায় কি লিখবো ভাই ধারে পণ্য বিক্রয় করতেছো পণ্য তো স্বাভাবিক জিনিস একটা না মানে আসবাবপত্র যদি বিক্রয় করি সরি আসবাবপত্র হ্যাঁ ধারে আসবাবপত্র বিক্রয় করবে এটা তো তোমার জন্য একটা প্রাপ্য হিসাব এটা একটা প্রাপ্য হিসাব ওইটাকে আলাদা নামে আমরা দেখাই না ওটাকে আমরা প্রাপ্য হিসাব দিয়ে দেখাই স্যার এটাকে আমরা প্রাপ্য হিসাব দিয়ে দেখাই ওটাকে আলাদা নামে দেখাই না এবার কে কতটুকু বুঝতে পেরেছি সেটা আমরা এখন প্রমাণ হয়ে যাবে আমার পড়াশোনা কতটুকু বুঝতে পেরেছি সেটা প্রমাণ হবে স্যার 9 নম্বর কোশ্চেনে দেখি কে টেক্সটে সবার আগে আনসারটা রাইট দিতে পারে টেক্সটে 9 নম্বরের নগদে বিক্রয় 10 লক্ষ টাকা বাকিতে বিক্রয় 24 লক্ষ টাকা দেনাদার হতে প্রাপ্ত অর্থ 8 লক্ষ টাকা বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয় মূল্যের উপর 20% ধারে 2,40,000 টাকার মালামাল প্রেরণ তাহলে ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত 1 লক্ষ টাকা বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে কোশ্চেন কিন্তু খুবই সহজ কোশ্চেনে অনেক তথ্য দেওয়া আছে শুধু কনফিউশন ক্রিয়েট করার জন্য দেখি স্যার কি অ্যান্সার দিতে পারেন অনেকেই অ্যান্সার দিয়েছে 4 জন অ্যান্সার দিয়েছে ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অ্যান্সারটা বোঝার জন্য যে অনেকেই অ্যান্সারটা বুঝি নাই একটু তাদেরকে বিষয়টা আলোচনা করে দেই স্যার অ্যান্সারটা হচ্ছে স্যার সি নাম্বার সেটা হচ্ছে 24 লক্ষ টাকা কেন অ্যান্সার সি হইলো স্যার সি হওয়ার কারণটা হচ্ছে এই যে স্যার ম্যাজিকটা তো এখানে বিক্রয় বইতে কত টাকা লিখতে হবে বিক্রয় বই মানে তো শুধু বাকিতে বিক্রয় বই মানে কি স্যার শুধু বাকিতে বিক্রয় আর কিচ্ছু আসবে না এই তথ্যগুলো শুধু তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে স্যার বুঝতে পেরেছিস বিষয়টা যারা বুঝি নাই যারা অ্যান্সার করি নাই ক্লিয়ার কিনা একটু জানাই আমাকে আনমিউট করে জানাই
ক্লাসে 66 জন আছে যে কোন বুঝছে জি ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া বুঝতে পেরেছি জি ভাইয়া বুঝছি হ্যাঁ 6 জন বুঝছে আমি আরো শুনবো কতজন আনমিউট করেন জি ভাইয়া বুঝতে পেরেছি জি ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া বুঝছি জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে একটু কষ্ট দিলাম আমি যাচ্ছিলাম রেসপন্স হোক একটু স্যার এটা হচ্ছে কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলো অনেক পেঁচাবে আসলে পেঁচানো কিছু না কোশ্চেন সহজ যেটা এটা হচ্ছে আমাদের এইরকম অ্যান্সার ছিল স্যার আর একটা কোশ্চেনে খুবই কনফিউশন লেগে যায় স্টুডেন্টদের সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 এবং এই কোশ্চেনটা দেখে তোমাদের এখনো কনফিউশন লেগে যাবে সে কোশ্চেনটা একটু সলভ করি আমরা কোশ্চেন নাম্বার 11 যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত আসে তাহলে সাধারণত যে বইতে লিপিবদ্ধ করা হবে কোনটা হবে স্যার অ্যানসার সাধারণ জাবেদা স্যার বিক্রয় ফেরত যদি পণ্য আসে বিক্রিত পণ্য যদি ফেরত আসে বিক্রয় ফেরত জাবেদা হলো হ্যাঁ স্যার এই যে একজন বলেছে ভুলটা ভুলটা বলছে আমি এটাই চাচ্ছিলাম যে কেউ একজন বিক্রয় ফেরত কথাটা বলুক স্যার খেয়াল রাখবে বোর্ডে এই যে বিক্রয় ফেরত কিন্তু একটা বিশেষ জাবেদা না সাধারণ জাবেদা হবে অ্যানসার সাধারণ জাবেদা অ্যানসার সাধারণ জাবেদা 11 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে স্যার কেউ দেখে বলবেন না আমি বুঝাবো অবশ্যই কারণ দেখে যদি বলেন আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন স্যার কারণ না বুঝলে আমাকে জিজ্ঞেস করা যাবে বাট দেখে যদি অ্যানসার বলে বলে ফেলি তার কিচ্ছু হইলো না কিন্তু শেখার স্যার সেটা হচ্ছে বিক্রয় যেহেতু করেছি বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসছে তার মানে অবশ্যই অবশ্যই 100% অ্যানসার হইতো বিক্রয় ফেরত অ্যানসার হইতো যদি অপশনে থাকতো যদি অপশনে থাকতো কিন্তু স্যার আমরা জানি যে যা যা বিশেষ জাবেদায় যাবে না তা অবশ্যই সাধারণ জাবেদায় যাবে এবং বিশেষ জাবেদা যেহেতু ফিক্সড না বিশেষ জাবেদা হচ্ছে প্রতিষ্ঠানের ইচ্ছা প্রতিষ্ঠান যদি মনে করে সেই বিশেষ জাবেদা রাখবে সে রাখতে পারবে সেই বিশেষ জাবেদা রাখবে না সে রাখবে না বিশেষ জাবেদা কখনোই কোনো প্রতিষ্ঠানের জন্য ফিক্সড না আমার প্রতিষ্ঠানে ক্রয় বেশি হয় তাহলে ক্রয়ের জন্য একটা আলাদা খাতা থাকবে আমার জন্য প্রতিষ্ঠানে বিক্রয় বেশি হয় বিক্রয়ের জন্য একটা আলাদা খাতা থাকবে আমার প্রতিষ্ঠানে বিক্রয় ফেরত ক্রয় ফেরত বেশি একটা হয় না তাহলে এদের জন্য আমি আলাদা খাতা রাখবো নাকি ওই সাধারণ জাবেদা একটা খাতার মধ্যেই পাঠাবো যেখানে হচ্ছে একদম কম লেনদেন গুলো থাকে আমরা সেখানে পাঠাই দিব স্যার এই জন্য এই অ্যানসারটি হচ্ছে বিক্রয় ফেরত যদি এখানে অপশনে থাকতো যে বিক্রয় ফেরত বই বিক্রয় ফেরত জাবেদা তাহলে আমরা অবশ্যই বিক্রয় ফেরত জাবেদা অ্যান্সার দিতাম যেহেতু অপশনে নাই স্যার অ্যান্সারটা দিতে হবে আপনাকে সাধারণ জাবেদা আমি কি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম বিক্রয় ফেরত বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় কোন জাবেদায় যাবে বিক্রয় ফেরত জাবেদায় যাবে হ্যাঁ কিন্তু বিক্রয় ফেরত কি কোন অপশনে আছে না থাকলে সাধারণ জাবেদা নেওয়া যাবে অ্যান্সার কেন স্যার কারণ বিশেষ জাবেদা কখনোই ফিক্সড না মানে একদম যে বিক্রয় ফেরত হতেই হবে এরকম না কারণ আমার প্রতিষ্ঠানের ইচ্ছা অর্থাৎ আমি এই জন্য একটা লাইন লিখে দিয়েছিলাম যে যা যা বিশেষ জাবেদায় যায় না যা যা বিশেষ জাবেদায় যায় না তাকে আমরা বলি সাধারণ জাবেদায় যাবে এটা বিশেষ জাবেদার সাধারণ জাবেদার একটা সংজ্ঞাতেও বলা হয়েছে সোজা যে সিম্পলি বলা হয় যা যা বিশেষ জাবেদায় যাবে না তাই সাধারণ জাবেদা ঠিক আছে স্যার এবার বুঝছি জি ভাই আর যদি অপশন থাকতো তাহলে তো উত্তর এটাই হতো এক্স্যাক্টলি ঠিক আছে স্যার জি স্যার তিন নাম্বারটা তিন কি তিন নাম্বার এইটার উপরে উপরে কোশ্চেনটা হ্যাঁ স্যার বলেন তিন নাম্বারে বুঝাই দিবেন বুঝাই দিব না কেন কিন্তু তোমরা টপিক মানে আমরা যে টপিক পড়বো সেই টপিক রিলেটেড আমি যেটুকু প্রশ্ন পারি সলভ করাই দিব ক্লাসে কিন্তু 1 2 3 4 5 6 7 করে যদি সব সলভ করতে যাই এখানে ক্লাসে 66 জন আছে আমার 5 ঘন্টা লাগবে ক্লাস শেষ করতে এই জন্য তোমাদের সলভ ক্লাস আছে আমি সলভ করানোর পরবর্তীতে কোনো কোশ্চেন যদি থেকে থাকে সেটা আমরা অবশ্যই স্যার সলভ ক্লাসে সলভ করে নিব তারপরেও স্যার বলতেছি মেশিন স্থাপনের জন্য 20,000 টাকা মজুরি খরচ হয় যার জন্য ডেবিট করতে হবে এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল স্যার মেশিন বা যন্ত্রপাতি যেটাই বলি না কেন আমরা আমরা যখন কোনো যন্ত্রপাতি প্রতিষ্ঠানে নিয়ে এসে চালু করার আগ পর্যন্ত যত ধরনের খরচ হবে সব খরচকেই কি বলি স্যার ওই মেশিনের সাথে আমরা লিখে দেই
এটা মেশিনের সংস্থাপন খরচ, যারা অবচয়ের চ্যাপ্টারটা করেছো অ্যাকাউন্টিং, খেয়াল করে দেখো মেশিন ক্রয়ের সাথে মেশিনের কি মেশিনের সংস্থাপন ব্যয় যোগ করেছো, মেশিনের পরিবহন খরচ যোগ করেছো, মেশিনের স্থাপনের মজুরি খরচ যোগ করেছো, করেছিলে কিনা একটু বলো তো এই জিনিসগুলো। তাহলে এটা কি হবে স্যার? তাহলে এটা আমার ওই সম্পত্তি অ্যাকাউন্টে চলে যাবে কিনা স্যার? এটা আমার ওই সম্পত্তি চলে যাবে স্যার। জি মেশিনের বীমা খরচ কি ভাইয়া এটা মুনাফা তো ব্যয় না? মেশিনের বীমা খরচটা মুনাফা জাতীয় ব্যয়, কারণটা বলতেছি তোমাকে, খেয়াল করবা মেশিন বা যন্ত্রপাতি বা সম্পত্তি প্রতিষ্ঠানে নিয়ে এসে চালু করার আগ পর্যন্ত, চালু করার আগ পর্যন্ত যত ব্যয় হয় সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আর চালু করার পরে বীমা খরচ, মেরামত খরচ, চালু করার পরে যে খরচ আছে রক্ষণাবেক্ষণ খরচ, সেগুলো মুনাফা জাতীয় খরচ স্যার, অবচয় খরচ, এগুলো চালু করার পরে হয়েছে, তো এটা আমাদের এটা মুনাফা জাতীয় খরচ হিসেবে লিখতে হবে স্যার। ক্লিয়ার কিনা স্যার বিষয়টা? তাহলে আমরা চলে যাচ্ছি, যে যে প্রশ্নগুলো বাদ দিয়ে যাচ্ছি এগুলো অবশ্যই তো প্র্যাকটিস করতে হবে স্যার, আপনাদের নিজেদেরও তো পড়াশোনা করার দরকার আছে, নিজেরাও পড়াশোনা করবেন। এবং মাঝখানে আর একটা পয়েন্ট আছে এখানে, নগদান বই, নগদান বইয়ের বিষয়টা একটু মনে করাই দিয়ে যাই সবাইকে স্যার। এটা যারা লিখেছো ধন্যবাদ তোমাদেরকে, লিখা থাকলে মানে এটা প্রমাণ থেকে গেল যে পড়াশোনা করা আছে। আর এছাড়াও তোমাদেরকে বলবো যে যাদের এই লেখাগুলো প্রয়োজন, আমি লেকচার 3 পর্যন্ত স্কলার্স ফেসবুক গ্রুপ, যেটা ফেসবুক গ্রুপ আছে ওখানে কিন্তু আমার হ্যান্ড নোট দেওয়া আছে, অর্থাৎ এই কথাগুলো আমি লিখে রাখছিলাম। আর পরবর্তীতে এখনো আর লেকচার হ্যান্ড নোট বানানো হয় নাই, 4 পর্যন্ত বানানো হয়েছে লেকচারের, বাকিগুলো বানাবো পরে পরেই। তো ওখানে তোমরা স্কলার্স ফেসবুক গ্রুপে গেলেই কি করতে হবে, আমার আমার ফেসবুক আইডি থেকে ওখানে পোস্ট করা আছে যে স্যার এই যে কোন কোন টপিক গুলা কিভাবে আসলে মনে রাখতে হবে সেই কথাগুলো লিখে দেওয়া আছে, ওখানে হেল্প নিতে পারি আমরা স্যার। নগদান বই থেকে যে প্রশ্নটা আসে বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে স্যার খুচরা নগদানের পার্টটা, খুচরা নগদান স্যার, খুচরা নগদান বই করেছি আমরা অধিকাংশ স্টুডেন্টই, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের 2 নম্বর অধ্যায়ই করে এসেছিলাম নগদান বইয়ের। এবং খুচরা নগদান বইটা একটু মজার ছিল এই জন্য যে এখানে হচ্ছে দুটা ক্যাশিয়ার ছিল, একটা হচ্ছে স্যার বড় ক্যাশিয়ার, একটা হচ্ছে স্যার বড় ক্যাশিয়ার, আর একটি হচ্ছে স্যার ছোট ক্যাশিয়ার। আমরা যদি বড় বড় কোম্পানির কথা চিন্তা করি, তাদের মূলত হাজার হাজার কোটি কোটি টাকা লেনদেন হয়, হাজার হাজার কোটি টাকা লেনদেন তাদের পার মান্থ রেগুলার, মানে এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তাহলে স্যার এই এত বড় বড় প্রতিষ্ঠান গুলার যে বড় ম্যানেজার আছে বা বড় ক্যাশিয়ার আছে, তো সে কি স্যার একটা কলম কিনে নিয়ে আসলে লিখে রাখবে, সেও হিসাব রাখবে, একটা চা পান চা খেয়েছে পানি খেয়েছে এগুলোর হিসাব রাখবে, সে ডাক খরচ হয়েছে একটু 10 টাকা 20 টাকা এই খরচগুলো সে হিসাব রাখবে না। একটা প্রতিষ্ঠান চিন্তা করতেছে হিসাবের সহজ বা সুবিধার জন্য যে ছোট ছোট যে খরচগুলো আছে সেই খরচগুলো করার জন্য আমরা কাকে রাখবো, একটা ছোট একটা ক্যাশিয়ারকে রাখবো। তাকে আমরা কি করবো স্যার, তাকে আগে থেকে কিছু টাকা দিয়ে রাখবো, তাকে আগে থেকেই কিছু টাকা আমরা দিয়ে রাখবো স্যার। তাকে আমরা যখন আগে থেকে কিছু টাকা দিয়ে রাখবো সেটা কি করবে আসলে, এটা বড় ক্যাশিয়ার প্রতি মাসে, প্রতি মাসে যে তাকে তার হাতে যে টাকাটা থাকবে এটা আগে থেকে সিলেক্ট করে দেওয়া থাকবে, নির্দিষ্ট করে দেওয়া থাকবে। যেমন বড় ক্যাশিয়ার বলতে পারে যে ছোট ক্যাশিয়ারের হাতে প্রতি মাসে, প্রতি মাসে তার হাতে 5,000 টাকা থাকবে। স্যার এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্যার বললো বড় ক্যাশিয়ার বলছে ছোট ক্যাশিয়ারকে যে প্রতি মাসে তোমার হাতে 5,000 টাকা থাকবে, প্রতি মাসে শুরুতে তোমার কাছে বা প্রতি মাসে একদম তোমার কাছে 5,000 টাকাই থাকবে, এর মধ্যে থেকে তুমি খরচ করবা স্যার, এটা নির্দিষ্ট করে দেওয়া থাকলো। এখন মনে করি আমরা জানুয়ারি মাসে বড় ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে টাকা দিল তাহলে 5,000, তুমি সারা বছর খরচ করো, এখন সারা মাস খরচ করো, কারণ খুচরা নগদানটা সাধারণত প্রতি মাসে হয়ে থাকে, প্রতি মাসে টাকাগুলো আদান প্রদান হয়ে থাকে। এখন সারা মাসে সে খরচ করলো, ধরে নিলাম আমরা 2,000 টাকা সে খরচ করলো, তাহলে তার হাতে এখন সারা মাসে, মাস শেষে কত টাকা আছে, মাস শেষে তার হাতে আছে এই মুহূর্তে 3,000 টাকা। স্যার বড় ক্যাশিয়ার তো বলছিল যে প্রতি মাসে তার হাতে কত টাকা থাকবে, তার হাতে 5,000 টাকা থাকবে। এখন কি বড় ক্যাশিয়ার তাকে 5,000 টাকা দিবে, একটু জানান তো আমাকে, বড় ক্যাশিয়ার তাকে কত টাকা দিবে? 2,000 টাকা দিবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, বাট যারা জানি না তারা একটু বুঝে নেই বিষয়টা, যে বড় ক্যাশিয়ার তাহলে আবার পরবর্তীতে
হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসের শুরুতে বা জানুয়ারি মাসের শেষে কত টাকা দিবে তাকে চেক দিবে হচ্ছে 2000 টাকা, যাতে তার মোট আবার এই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কত টাকা থাকে তার হাতে, আবার আলটিমেটলি 5000 টাকা থাকে। স্যার এ তো 5000 টাকার বেশি কখনোই খরচ করতে পারবে না, কারণ তার অ্যাকাউন্টে আছে এই 5000 টাকা, এর এর মধ্যে খরচ করবে। অর্থাৎ বড় ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে প্রত্যেক মাসের শেষে কোন টাকাটা দেয় খেয়াল করে দেখি স্যার, যে টাকাটা আলটিমেটলি খরচ হয়েছে সেই টাকাটাই কিন্তু তাকে দিচ্ছে। বড় ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে কত টাকা দেয়, যে টাকাটা আলটিমেটলি খরচ হয় সে টাকাটাই কিন্তু স্যার বড় ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে দিয়ে থাকেন। স্যার এটা হচ্ছে এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমি সলভ করব, সেটা হচ্ছে 3 নম্বরের। 3 নম্বর কোশ্চেনটি আমরা একটু খেয়াল করি স্যার, যে অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্যাশিয়ারকে তোমরা অ্যান্সার করো, অ্যান্সার না দেখে ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেয়া হয় তা হলো, তা হলো কোন অর্থটা স্যার? মাসের শেষে মোট যা ব্যয়, 2 নম্বরটা, মাসের শেষে মোট যা ব্যয় হলো স্যার, কোন অপশনটা? অপশন বি। আর কয়জন, আর কেউ কেউ কি বুঝি নাই, আর কেউ বুঝতে পারিনি এই বিষয়টা, অপশন বি হবে অ্যানসার, যে মাসের শেষে জি ভাইয়া বুঝি, সেটাই হচ্ছে কি করতেছে বড় ক্যাশিয়ার তাকে দিয়ে দিচ্ছে স্যার। ঠিক আছে, এই আইটেম গুলো আমরা পড়বো এবং এর জাস্ট থিওরিটিকু পড়লেই বাকি সব কোশ্চেন গুলোর অ্যান্সারও খুব সহজে পারা যাবে ইনশাল্লাহ স্যার। এখন আজকের আমাদের লেকচারটা, লেকচারের আর একটি ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যাল টপিক, সেটা হচ্ছে স্যার বাট্টা রিলেটেড, বাট্টা সম্পর্কিত বিষয়। বাট্টা নিয়ে এর আগে একটা লেকচারে বলেছিলাম যে স্যার, 2 নম্বর লেকচারে বলেছিলাম যে নগদ বাট্টা, কারবারি বাট্টা, কোনো বাট্টাই নগদে আদান প্রদান হয় না, সবকিছুই হচ্ছে কি স্যার ডিসকাউন্ট, আর কি ছাড় দেওয়া হয়েছে। কেউ কিন্তু কাউকে 500 টাকা দিয়ে বলে না যে এখন আমার বাকি টাকাটা দিয়ে দাও, এরকম কিন্তু কখনো হয় না। তাকে বলা হয় যে ভাই আমাকে 500 টাকা কম দাও, হ্যাঁ দিয়ে বাকি যে 20,500 টাকা পাই সেটা আমাকে দিয়ে দাও, কিন্তু 500 টাকা কম দাও। তার মানে তো এই না যে কেউ 500 টাকা একজনকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে স্যার আমাকে আমাকে আপনি 500 টাকা কম দিয়ে বাকি টাকাগুলো দেন। অর্থাৎ নগদ বাট্টা, কারবারি বাট্টা, কোনো বাট্টাই কি হয় না স্যার, মূলত নগদে আদান প্রদান হয় না। আমরা বাট্টার বিষয়টা শিখবো এখন। বাট্টার বিষয়ে যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্যার, বাট্টা হচ্ছে 2 ধরনের, বাট্টা কারবারি বাট্টা, একটা হচ্ছে স্যার কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। আমরা প্রথমেই খেয়াল করব কারবারি বাট্টাকে, যে কারবারি বাট্টার আর কি কি নাম রয়েছে, লেকচার শিটে লিখে রাখতে পারো অথবা বই খাতায় লিখে রাখতে পারো। কারবারি বাট্টাকে বলা হয় চালান বাট্টা, চালান বাট্টা, পরিমাণ বাট্টা, বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা। আর কতগুলো সিনোনিম, আজকে সব সিনোনিমই শিখতেছি, আজকে জাবেদারও সিনোনিম শিখেছি অনেকগুলা, খতিয়ানেরও শিখলাম, এবার আবার শিখতেছি হচ্ছে বাট্টার, তাও আবার কারবারি বাট্টা, কারবারি বাট্টার সিনোনিম হচ্ছে এতগুলো দিয়ে রয়েছে যে স্যার কারবারি বাট্টা, চালান বাট্টা, পরিমাণ বাট্টা, বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা, এই ধরনের বিষয়গুলো রয়েছে স্যার বাট্টার ক্ষেত্রে। স্যার বাট্টার আর একটা যে বাট্টা রয়েছে, 2 নম্বর যে বাট্টা রয়েছে সেই বাট্টাটাকে আমরা বলতেছি স্যার নগদ বাট্টা, নগদ বাট্টা স্যার, নগদ বাট্টা। যারা আমার স্ক্রিনটাকে ছোট দেখতেছি, আমার স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে কিন্তু আমার স্ক্রিনটা বড় দেখা যাবে স্যার, জুমের এটা একটা খুবই ভালো একটা সুবিধা যে স্ক্রিন যখন শেয়ার করতেছি ওই স্ক্রিনে তখন ডাবল ক্লিক করবেন, তাহলে ওই জিনিসটা আপনার কাছে বিগ স্ক্রিন হয়ে যাবে। আর যখন আমি এইটা লিখতেছি বোর্ডে, তখন আমার এই স্ক্রিনটা তো ছোট থাকে, তখন এই স্ক্রিনের উপর একটু ডাবল ক্লিক করবেন, তাহলে জিনিসটা স্ক্রিনটা বিগ স্ক্রিন হয়ে যাবে স্যার। তাহলে নগদ বাট্টা কোনগুলোকে বলতেছি আমরা স্যার, নগদ বাট্টা আবার 2 ধরনের, একটা হচ্ছে স্যার প্রাপ্ত বাট্টা, একটি প্রদত্ত বাট্টা। জাবেদা শিখলাম তাই না, আজকে আমাকে এখন বলতে হবে যে প্রাপ্ত বাট্টা কোন জাবেদায় যায়, আমাকে বলতে তোমাদের মধ্যে থেকে প্রাপ্ত বাট্টা কোন জাবেদায় যায়, দেখি স্যার কে পারবো আমরা, সাধারণ জাবেদা, প্রাপ্ত বাট্টা কোন জাবেদায় যায়, সাধারণ জাবেদা ভাই, ভালো নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি, আরো চিন্তা করে অ্যানসার দিতে থাকেন, আরো চিন্তা করে অ্যানসার দিতে থাকেন, 4 জনের অ্যানসার পাইছি, আর কেউ, আর কেউ যে বাট্টা প্রাপ্ত বাট্টাটা কোন জাবেদায় যায়, এই প্রাপ্ত বিল জাবেদা, প্রাপ্ত বিল জাবেদা তো না স্যার,
ঠিক আছে স্যার, আমি আশা করে দিচ্ছি নগদ প্রদান যাবে দা। আচ্ছা যাক, নগদ প্রদান যাবে দা। হ্যাঁ আমি হতাশ হইলাম না, তাদেরকে যারা অ্যানসার পেয়েছো তাদেরকে ধন্যবাদ। সেটা হচ্ছে স্যার নগদ বলতে পারছি আপু, প্রাপ্ত বাক্য যাবে হচ্ছে স্যার নগদ প্রদান জাবেদার মধ্যে। তার মানে প্রদত্ত বারটা কোথায় যাবে স্যার? প্রদত্ত বারটা যাবে হচ্ছে স্যার নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। একটু তোমরা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা ছকটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে নগদ নগদ প্রাপ্তি নগদ প্রদান যখন জাবেদা হয়, অর্থাৎ আমরা যখন পাওনাদারকে টাকা প্রদান করতে গেছি তখন তো নগদ প্রদান জাবেদা লিখছি না, পাওনাদারকে যখন নগদ টাকা প্রদান করতে গেছি তখন আমরা প্রদান জাবেদা লিখেছি। তাহলে স্যার ওইখানে যে ছাড়টা পেয়েছি সেই ছাড়টার নাম তোই হচ্ছে স্যার প্রাপ্ত বার্তা। আর আমরা প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা বলতেছি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। নগদ প্রাপ্তি কোনটা স্যার? দেনাদারের কাছ থেকে টাকা যখন নগদে পাইতেছি ওদেরকে যে ছাড়টা দিব সেটাই তো হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে প্রদত্ত বার্তাটি যায়। স্যার ক্লিয়ার কিনা একটু জানান, তাহলে আমরা ম্যাথে চলে যাবো। ক্লিয়ার না মানে এই যে এটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ এটা প্রাপ্ত বার্তা যে নগদ প্রদান যাবে দেয় যায়, নগদ প্রদান যাবে তার ছক দেখেছি কখনো স্যার? তাহলে নগদ প্রদান যাবে তার ছক দেখলে তো হয়েই গেল। নগদ প্রদান যাবে তার ছকের মধ্যে তো লিখাই আছে যে প্রাপ্ত বার্তা নগদ প্রদান যাবে তার মধ্যে যাচ্ছে, আর নগদ প্রাপ্তি যাবে তার মধ্যে প্রদত্ত বার্তা জিনিসটা আমরা পাই। কিন্তু ভাইয়া কেন হবে একটু বোঝাবে? ভাইয়া নগদ প্রাপ্তিতে তো লেখা আছে যে সকল প্রকার নগদ প্রাপ্তি যাবে। হ্যাঁ কিন্তু কোন জাবেদার মধ্যে যায়? আমি তো জাবেদার মধ্যে তো বুঝছি স্যার, ওটা তো যাবে, কিন্তু এটা তো এক্সেপশনাল বলেই তো এটা নিয়ে ঘুরাচ্ছি যে এই জিনিসটা নিয়ে কোশ্চেন করবে এবং তখন আপনারা ভুল করে আসবেন। যে স্ক্রিনেও দেখাচ্ছি যে নগদ প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা নগদ প্রাপ্তি জাবেদায় যায়, প্রাপ্ত বার্তা বা ক্রয় বার্তা নগদ প্রদান জাবেদায় যায়। স্যার নগদ প্রদান জাবেদার যদি ছকটা মনে না থাকে একটু দেখায় দিই নগদ প্রদান জাবেদার ছক কি ছিল। নগদ প্রদান জাবেদার মধ্যে ছক ছিল হচ্ছে আমার ডেবিটের দিকে যখন আমরা হচ্ছে টাকা প্রদান করতেছি তখন হচ্ছে নগদান ক্রেডিট এবং প্রাপ্ত বার্তা, নগদান ক্রেডিট এবং প্রাপ্ত বার্তা, অর্থাৎ এইদিকে আমার তখন দুইটা ঘর থাকতেছে। আর যখন আমরা এইদিকে কাজ করতেছি তখন হচ্ছে আমরা কোথা কোথা থেকে টাকা পাচ্ছি এই বিষয়টা আমাদের কাজ করতেছিল। অর্থাৎ আমি নগদ যদি প্রদান জাবেদার কথা বলি, নগদ নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা স্যার কাকে কাকে আমি প্রদান করি? আমি ক্রয়কে, পাওনাদারকে, ছিল হচ্ছে স্যার বিবিধ, আর এখানে ছিল হচ্ছে স্যার যে নগদান এটা হচ্ছে গিয়ে প্রাপ্ত বার্তা, নগদান আর প্রাপ্ত বার্তা স্যার, এটা ছিল হচ্ছে জাবেদার ছকটা। যাই হোক জাবেদার এই ছকটা দেখলেই বোঝা যায় যে স্যার নগদ প্রদান জাবেদার মধ্যে প্রাপ্ত বার্তাটা পাওয়া যায়। প্রাপ্ত বার্তা কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে স্যার নগদ প্রদান জাবেদায়, আর নগদ প্রাপ্তি জাবেদায় স্যার প্রদত্ত বার্তাটি পাওয়া যায়। এখন বুঝছি কিনা স্যার? জি ভাইয়া বুঝছে। আচ্ছা এখন চলে আসতেছি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে। ম্যাথমেটিক্যাল টার্মে রয়েছে হচ্ছে স্যার 2 10 m 30, এটা তো সবাই করে আসছো কলেজে তাই না স্যার? 2 10 m 30 করেছি না এরকম 2 10 m 30? জি ভাইয়া 2 10 m 30, অর্থাৎ কি বুঝাচ্ছে এর মাধ্যমে? কি বুঝাচ্ছে? অর্থাৎ 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করতে পারি তাহলে 2% বাড়তা পাবো, আর 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। ভেরি গুড, ঠিক আছে। একজন কি রেইজ হ্যান্ড করেছিল, কোনো কোশ্চেন আছে নাকি? এমনি রেইজ হ্যান্ড হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এই বিষয়টা একটু খেয়াল করবো। এইটা এই রিলেটেড টার্মের আমরা হচ্ছে ম্যাথ করব যে কিভাবে হচ্ছে 2 10 m 30 হচ্ছে ম্যাথ গুলো করতে হয়। স্যার অবশ্যই একটা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয় করার সময়, পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তাটা দেওয়া হয় সেই বার্তাকে বলা হয় হচ্ছে স্যার কারবারি বার্তা। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বার্তা। আর যখন দেনাদার বা পাওনাদারের টাকা পরিশোধ করতে হয়, পরিশোধ করতে হয় বা আদায় করতে হয় তখন যে বার্তাটা দেই আমরা সেটা হচ্ছে স্যার নগদ বার্তা। প্রথমে ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা সেটা কারবারি বার্তা, এর পরবর্তীতে দেনাদার বা পাওনাদারের টাকা আদান প্রদানের সময় যে বার্তাটা হবে সেটাকে স্যার বলতেছি আমরা নগদ বার্তা। তাহলে স্যার একটু স্ক্রিনে খেয়াল করে দেখেন, সবার আগে কারবারি বার্তা বাদ দিতে হয় তারপর নগদ বার্তা বাদ দিতে হয়।
এবং নগদ বাদটা বাদ দেওয়ার আগে একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই যে 210 স্যার 10 দিনের পরে যদি পরিশোধ করে বাদটাটা কি পাবে, নগদ বাদটা কি পাবে, সে 10 দিনের পরে পরিশোধ না না ভাই পাবে না, না ভাইয়া পাবে পাবে না স্যার। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে বাদটার ক্ষেত্রে সে এই 10 দিনের মধ্যে পরিশোধ করলো নাকি 10 দিনের পরে পরিশোধ করলো, এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার। তাহলে আমরা একটু খেয়াল করি, এই 10 দিনকে তাহলে কি বলা হয়, এই 10 দিনকে বলা হয় ধারে সময়কাল, এই 10 দিনকে বলা হয় ধারে সময়কাল। তাহলে এই 10 দিন যদি ধারে সময়কাল হয় তাহলে 10 দিনের মধ্যে যদি পরিশোধ হয় এর মানে ধারে সময়কালের মধ্যে, ধারে সময়কালের মধ্যে, এটা এক নম্বরে হতে পারে। অথবা দুই নম্বরে হতে পারে কি স্যার, যে ধারে সময়কালের পরে, যদি ধারে সময়কালের পরে পরিশোধ হয় তাহলে কিন্তু স্যার নগদ বাট্টাটা আর পাচ্ছে না, কিন্তু ধারে সময়কালের যদি মধ্যে পরিশোধ হচ্ছে তাহলে শুধুমাত্র নগদ বাট্টাটা পাবে। এইটুক মাথায় রেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাথে। স্যার ম্যাথ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ম্যাথ গুলো এসেছে একটা ম্যাথ দুইবার আসছে আর দুইটা আলাদা আলাদা ম্যাথ আসছে, আমি তিনটাই করে দেখাচ্ছি তোমাদেরকে, আমি সলভ করে দিচ্ছি, বাকি বিষয় যা আছে তা তোমরা নিজেরাই সলভ করবা। স্যার প্রথমেই প্রথমে একদম সহজে যাই, সহজ থেকে তারপর কঠিনে যাব, সহজ থেকে কঠিনের দিকে যাব। আগে আট নাম্বারটা, আট নাম্বারটা দেখা যাচ্ছে কিনা, আট নাম্বার স্যার, একটি ব্যবসা প্রতিষ্ঠান 210N30 শর্তে 6000 টাকার পণ্য ক্রয় করে, স্যার 210N30 শর্তে অর্থাৎ অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ হলে 2% বাট্টা সে পাবে, 10 দিনের মধ্যে পরিশোধ হলে 2% বাট্টা পাবে, এই শর্তে 6000 টাকার পণ্য ক্রয় করে স্যার। 6000 টাকার যদি পণ্য ক্রয় করে যদি খেয়াল করি আমরা, 6000 টাকা, 1000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়, ফেরতটা কি এখানে থাকতে পারবে নাকি মাইনাস করে দিতে হবে স্যার, ফেরত মাইনাস করে দিতে হবে, অর্থাৎ এখানে থাকতেছে আমাদের পণ্য ক্রয় এক্স্যাক্টলি হয়েছে কত টাকা স্যার, 5000 টাকা। এরপরে বলেছে বাকি টাকা, বাকি টাকা যদি বাট্টাকালীন সময়ের মধ্যে স্যার, বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ হয়, এটা খেয়াল রাখতে হবে স্যার, বাট্টাকালীন সময়ের মধ্যে মানে কি, 2% বাট্টাটা সে পাবে, তাহলে বাট্টার পরিমাণ কত, তাহলে স্যার 5000 টাকার 2% কিভাবে করব সহজে, 5000 গুণ 2 ডিভাইডেড বাই 100, এই দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 50 দুগুণে 100, 100 স্যার বাট্টার পরিমাণ কত টাকা হয়ে গেল স্যার, বাট্টার পরিমাণ হয়েছে স্যার 100 টাকা। 8 নাম্বার কোশ্চেনটা বুঝছি কিনা আমাকে একটু বলতে হবে স্যার, 8 নাম্বার, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। আচ্ছা স্যার, 8 এর পরেই যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে নাম্বার 7, নাম্বার 6, সেটা হচ্ছে স্যার একটু খেয়াল করে দেখবো, নাম্বার 6 এও 210N30 টার্মটা ব্যবহার করেছে, তাহলে আমরা 210N30 দিয়ে নাম্বার 6 এর আনসার করব, 750 টাকার পণ্য, হ্যাঁ অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে, জুন মাসের 13 তারিখে বিক্রি করা হয়েছে স্যার, এই যে তারিখ দেওয়া আছে জুন মাসের 13 তারিখে কত টাকার পণ্য, 750 টাকার পণ্য, একটু খেয়াল করি, জুন মাসের 13 তারিখ 750 টাকার পণ্য হয়েছে, জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে, তার মানে বিক্রয় ফেরত হয়েছে, তাই এটা কি করতে হবে স্যার, মাইনাস করে দিতে হবে বিক্রয় ফেরত, তাহলে আমার অ্যাকচুয়ালি বিক্রয় হইলো কত টাকা স্যার, অ্যাকচুয়ালি বিক্রয় হলো 700 টাকা, তার 700 টাকা যে আমরা বিক্রয় করেছি, এরপর আছে জুনের 23 তারিখে যদি সম্পূর্ণ পাওনা প্রাপ্তি হয় তাহলে কত টাকা হবে, জুনের 23 তারিখ স্যার, আমাদের ম্যাথ শুরু হয়েছে জুনের 13 তারিখ, ওরা বলেছে জুনের 23 তারিখ যদি আমরা টাকা পাই তাহলে কত টাকা পাবো, জুনের 23 তারিখ যদি টাকা পাই স্যার, একটু খেয়াল করবো হিসাব করবো, 210 বলছে না, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, তাহলে স্যার খেয়াল করবো 10টা দিন কিভাবে গেছে, অর্থাৎ 13 তারিখের পরবর্তী পয়েন্ট থেকে আমরা কিন্তু হিসাব করা শুরু করব, 13 তারিখের পর থেকে স্যার, 13 তারিখের পরে চিন্তা করি, 13 তারিখ থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 স্যার 23 তারিখেই 10 দিন পূরণ হয়েছে, অর্থাৎ 2% বাট্টা আমরা পাবো স্যার, খেয়াল করি স্যার 2% বাট্টা পাবো কিনা, 2% বাট্টা পাবো, কেন পাবো, কারণ 23 তারিখে স্যার পরিশোধ করা হয়েছে, যেহেতু 23 তারিখে পরিশোধ করেছি সো আমরা 2% বাট্টা পাবো, অর্থাৎ এখানে 700 টাকার 2% কিভাবে বের করবো স্যার,
700 গুণ 2 ডিভাইডেড বাই 14 টাকা 2টা শূন্য কেটে দাও 14 টাকা এই যে স্যার 14 টাকা হচ্ছে আমাদের নগদ বাট্টা মাইনাস করব আমরা 14 টাকা তাহলে হবে স্যার आंसर 686 টাকা হচ্ছে স্যার আমাদের কাঙ্ক্ষিত आंसर স্যার বুঝতে পেরেছি কিনা যারা ক্লাসে আছো এখানে জি ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া আচ্ছা স্যার এর পরবর্তীতে আমি বলছি তিনটা ম্যাথ করে দিব 1 আর 3 सेम ম্যাথ আমি এক নাম্বারটা করে দিব পরবর্তীতে তোমরা তিন নাম্বারটা নিজে করে নিবে স্যার এক নাম্বার ম্যাথটা একটু করব আমরা একটু খেয়াল করি এক নাম্বার বিষয়টা যে কি কি লেখা রয়েছে এটা সব কাজে লাগবে যে ধারে সময়কালের মধ্যে হলো না ধারে সময়কালের পরে হলো এগুলো সব কাজে লাগবে আমাদের এক নাম্বার কোশ্চেনটা একটু দেখি আমরা সবাই লেখা রয়েছে একটি ক্রয় চালানে 800 টাকার পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত আছে যাতে শতকরা 25 টাকা কারবারি বাট্টা 25% কারবারি বাট্টা শতকরা 5% হচ্ছে নগদ বাট্টা যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় ভেরি গুড ধারে ক্রয়ের সময়কালের মধ্যে স্যার মধ্যে এই যে বিষয়টা মধ্যে যদি পরিশোধ হয় তাহলে অবশ্যই সে বাট্টাটা পাবে নগদ বাট্টা পাবে আর যদি ধারে ক্রয়ের সময়কালের পরে পরিশোধ হইতো তাহলে নগদ বাট্টাটা সে পাইতো না স্যার খেয়াল করি স্যার 800 টাকার পাঁচটি পণ্য 800 গুণন 5 অর্থাৎ 5 8 এ এখানে হচ্ছে 40 4000 টাকা বলেছে 25% কারবারি বাট্টা সবার আগে কারবারি বাট্টা বাদ দিতে হবে মাইনাস কারবারি বাট্টা 25% স্যার 4000 টাকার 25% কিভাবে করব 4000 টাকার 25% 4000 গুণ 25 ডিভাইডেড বাই 100 তাহলে চলে আসবে ইজিলি 1000 টাকা 4000 গুণ 25 ডিভাইডেড বাই 100 তাহলে 4 25 100 তার মানে 1000 টাকা আসছে স্যার তাহলে আমাদের এখন আসলে মূল্য হচ্ছে কত আমার পণ্যের এই মূল্যটা ক্রয় চালানের মূল্য হচ্ছে এক্স্যাক্টলি 3000 টাকা কিন্তু নগদ বাট্টা পাবে সে কারণ সে ধারে ক্রয় সময়কালের মধ্যে পরিশোধ করেছে তাহলে সময়কালের মধ্যে পরিশোধ করার কারণে সে নগদ বাট্টাটা তার জন্য মাইনাস হবে স্যার নগদ বাট্টা 5% এখন 3000 টাকার 5% কিভাবে বের করব 3000 গুণ 5 ডিভাইডেড বাই 100 3000 গুণ 5 ডিভাইডেড বাই 100 তাহলে 150 টাকা স্যার নগদ বাট্টা হচ্ছে 5% 150 টাকা যদি আমরা মাইনাস করি খুব সহজে আমরা বের করতে পারতেছি যে 2850 টাকা হচ্ছে আমাদের একটি মূল্য অর্থাৎ এই বিষয়টা কেন হইলো স্যার 2850 টাকা কেন হইলো কারণ স্যার ওখানে সে নগদ বাট্টাটা মাইনাস যাবে আরেকটা বিষয় খেয়াল রাখি স্যার একটা বিষয় জানায় রাখি যদি সে ধারে সময়কালের মধ্যে পরিশোধ করতে না পারতো তাহলে কিন্তু সেই নগদ বাট্টাটা পাইতো না তাকে পরিশোধ করা লাগতো কত টাকা স্যার পরিশোধ করা লাগতো 3000 টাকা যেহেতু সে ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধ করতে পেরেছে তাই তাকে বলা হচ্ছে যে না তাহলে এটাকে সে নগদ বাট্টাটা মাইনাস করে দেয়া লাগবে তখন মাইনাস করে আমরা চলে যাচ্ছি 2850 টাকা স্যার অনেকক্ষণ আমি কথা বলেছি এবার আপনারা কথা বলবেন দেখি আরেকবার বুঝাবো আরেকবার বুঝিয়ে দিই এক নাম্বারটা একটু আরেকবার বুঝান না হ্যাঁ স্যার একবার বুঝাচ্ছি এক নাম্বারই বুঝাচ্ছি আরেকবার সেটা হচ্ছে স্যার 800 টাকার পাঁচটি পণ্য তার মানে কয় টাকা স্যার পণ্য টোটাল 4000 টাকা বলেছে না শতকরা 25% কারবারি বাট্টা তাহলে কারবারি বাট্টা হচ্ছে স্যার 25% কোন টাকার 25% 4000 টাকার 25% হ্যাঁ তাহলে হচ্ছে 1000 টাকা স্যার 4000 টাকা থেকে 1000 টাকা বাদ দিলাম তাহলে অ্যাকচুয়ালি আমার পরিশোধ মূল্য কত 3000 টাকা কিন্তু এখানে বলেছে আবার নগদ বাট্টা পাবে 5% নগদ বাট্টা পাবে 5% সে পাবে কিনা নগদ বাট্টা সেটা কিভাবে বুঝবো সেটা লেখা আছে যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় স্যার যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে সে নগদ বাট্টাটা পাবে তার মানে নগদ বাট্টাও মাইনাস যাবে মাইনাস নগদ বাট্টা হচ্ছে 3000 টাকার 5% কিভাবে করি স্যার 3000 টাকার 5% 3000 গুণ 5 ডিভাইডেড বাই 100 3000 গুণ 5 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 100 এর দুটো শূন্য কেটে দাও 3000 এর দুটো শূন্য কেটে দাও তাহলে স্যার 3 5 15 আর একটা শূন্য বেঁচে আছে এই যে 150 টাকা স্যার 150 টাকা অর্থাৎ আমরা খুব সহজে এখান থেকে নগদ বাট্টা 150 টাকা যদি মাইনাস করে দেই তাহলে ইজিলি आंसर আসতেছে আমাদের পরিশোধ মূল্য বা চেকের মূল্য বা নগদ টাকার মূল্য হচ্ছে 2850 টাকা এবার বুঝছি কি স্যার যাদের কোশ্চেন ছিল ভাইয়া জি ভাইয়া
ধারে ক্রয় সময়কালের মধ্যে এটা কিভাবে বুঝছেন? এখানে দেয়া নাই কিছু, কোথায় দেয়া নাই স্যার? লেখাই তো আছে যে ধারে ক্রয়ের সময়কালের মধ্যে, আমি তো এখানে ইয়েলো কালার করে রাখছি, ইয়েলো কালারটা দেখেন কি লেখা আছে, ধারে ক্রয়ের সময়ের মধ্যেই তো পরিশোধ হইল, বুঝছি? আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে বাট্টা সংক্রান্ত আমাদের যে প্রবলেম গুলো আসতে পারে বা এসেছে সেই সংক্রান্ত সবগুলো প্রবলেম আমরা দেখলাম এবং থিওরিটিক্যাল পয়েন্ট গুলো খেয়াল করলাম যে কার বাড়ি বাট্টার বিভিন্ন নাম রয়েছে, কারণ কারবারি বাট্টার নাম হচ্ছে চালান বাট্টা, পরিমাণ বাট্টা, বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা, ঠিক আছে, একটা র‍্যাপ সং হয়ে গেছে। হ্যাঁ, তো এই কারবারি বাট্টার এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, তার সাথে সাথে নগদ বাট্টা কি কি রয়েছে, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, কোন জাবেদায় যায়, প্রাপ্ত বাট্টা যায় নগদ প্রদান জাবেদায়, প্রদত্ত বাট্টা যায় হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায়। স্যার আমাদের ক্লাসের সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জি বলেন, নগদ বাট্টার কি আরো কোনো নাম আছে? না স্যার, নগদ বাট্টার এই দুইটা নাম, যে প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা, এই বিষয়টা স্যার, স্যার আমরা একটু খেয়াল করি, আমার এই জন্য মনে হচ্ছে যে আমরা এগুলা কেন এগুলা করবি, কয় তুই কি কিসব করবি, তুই কি জানলেও নি এগুলা কর, মিউট কর বাবা, তুমি বুঝতে পারতেছ না, এটা তো নাই, এটা একটা ব্যবসায়ী পরে দিয়া না নাই কেবি, ঠিক আছে স্যার, আপনার মিউট হচ্ছে না, প্লিজ যার মিউট করা নাই একটু মিউট করে নেন, এরকম করলে কেমনে হবে? আমি তো বুঝতেছি যে পাশে আপনারা দল বল নিয়ে কথা বলতেছেন, বন্ধু বান্ধবী সবার সাথে কথা বলে বলে ক্লাস করতেছেন, ঠিক আছে, তাহলে মিউট করে তারপর কথা বলবেন, তাহলে সুবিধা হয়, কারণ একজন কথা বলা মানে সকল স্টুডেন্টের কাছে ওই কথাটা যাওয়া। স্যার একটা পয়েন্ট ছেড়ে এসেছিলাম, এই কথাটা আমারও মনে নেই, আপনাদেরও আর বলা, আপনারাও কেউ বলেননি, ঠিক আছে, সে বিষয়টা হচ্ছে এই যে এই 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 পেজটা ছেড়ে এসেছিলাম, প্রথম পেজে যখন বিশেষ জাবেদা পড়েছিলাম আমরা, ভ্যাট সংক্রান্ত সমস্যাটা পড়ানো হয়নি, হ্যাঁ হ্যাঁ ভ্যাট সংক্রান্ত সমস্যাটা পড়িনি, আমি আমি একটু ভ্যাট সংক্রান্ত সমস্যাটা ক্লিয়ার করে তারপর লাস্ট টপিকে যাই স্যার, এটা একটু ক্লিয়ার করি বিষয়টা, যে এই পেজে স্যার আছে কিনা সবাই, এই পেজটা ক্লিয়ার করি তারপর এই পেজটা ক্লিয়ার করে নিই আগে, সেটা হচ্ছে স্যার ডেবিট নোট বা দেনা চিঠি, ডেবিট নোট বা দেনা চিঠি, এটা হচ্ছে সিনোনিম, ডেবিট নোট কে কখন করা হয় সেটা খেয়াল রাখতে হবে, যখন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয় তখন হচ্ছে আমরা ডেবিট নোটে লিখে দেই স্যার, ধারে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিভাবে আসবে, প্রশ্ন হচ্ছে যে স্যার ডেবিট নোট কে তৈরি করে, স্যার এই লাইনটা মনে রাখার চেষ্টা করব, যে ডেবিট নোট ক্রেতা তৈরি করে, ডেবিট নোট ক্রেতা তৈরি করে, এবং ডেবিট নোট মাধ্যমে কোন জাবেদা লিখা হয়, ডেবিট নোটের মাধ্যমে ক্রয় ফেরত জাবেদা লিখা হয়, কোশ্চেনটা এভাবে ঘুরাইতে বলতে পারে যে ক্রয় ফেরত জাবেদা কোন নোটের মাধ্যমে লেখা হয়, সেটা হবে দেনা চিঠি বা ডেবিট নোট, এভাবেও আপনাদেরকে বলতে পারে স্যার। তারপর সেম জিনিসটা যদি ক্রেডিট নোট এবং এর সিনোনিমটা মনে রাখতে হবে স্যার, বা পাওনা চিঠি, পাওনা চিঠি, ক্রেডিট নোট বা পাওনা চিঠি, অর্থাৎ যখন আমাদের পণ্যটা ভালো না, প্রোডাক্টটা খারাপ, তাহলে ওই প্রোডাক্টটা তো আমার যে কিনে নিয়ে গেছে সে তো ফেরত পাঠাইলো, যে ফেরত পাঠাচ্ছে তাকে বলতেছি আমরা ডেবিট নোট, সে যে ফেরত পাঠাচ্ছে সে একটা কাগজের মধ্যে লিখে রাখছে যে স্যার আপনার এইরকম মালের পরিমাণ দর টাকা, এই পরিমাণের প্রোডাক্ট ভালো না খারাপ, এটা আপনাকে আমি ফেরত পাঠাইলাম, তার মানে ক্রেতা, ক্রেতা কি করলো আমার প্রোডাক্টটা আমার কাছে ফেরত পাঠাইলো, এখন স্যার আমি তো পণ্যটা ফেরত পাইছি, এখন এটা আমাকে তাকে কি জানাইতে হবে না যে আমি হ্যাঁ পণ্যটা ফেরত পেয়েছি, তো আমি এটা তো সরি বলবো, সরি চিঠি লিখবো, সেটা হচ্ছে পাওনা চিঠি, যে হ্যাঁ স্যার আপনার যে পণ্যটুকু ছিল সেই পণ্যটুকু আমি ফেরত পেয়েছি, আপনাদের কেমনে আমি বুঝবো যে আপনারা সবাই আনমিউট করা থাকে কিভাবে, আমি তো এখান থেকে মিউট করে দিচ্ছি বারবার। আচ্ছা স্যার, ক্রেডিট নোট, ক্রেডিট নোটের বিষয়টা, হ্যাঁ মিউট করে দিয়েছি এখন, তোমরা এখন প্রয়োজন স্যার আনমিউট করো না, তাহলেই ভালো হবে আর কিছু না, সেটা হচ্ছে ক্রেডিট নোট বা পাওনা চিঠি স্যার, তাহলে ওই যে পণ্যটা ফেরত যে আসলো, তাহলে সে যে ফেরত পাইলো এটা তো অবশ্যই জানাতে হবে তাকে, যে না আমি পণ্যটা ফেরত পেয়েছি, যে পণ্যটা নষ্ট ছিল ভালো ছিল না সেটা ফেরত পেয়েছি, তাহলে এই বিষয়টা জানানোর পরে সেটা কে কে ক্রেডিট নোট লিখে, ক্রেডিট নোট লিখে হচ্ছে বিক্রেতা,
ক্রেডিট নোট কে রচনা করে? ক্রেডিট নোট যখন রচনা করে হচ্ছে বিক্রেতা। এবং ক্রেডিট নোটের মাধ্যমে কোন জাবেদা লিখতে হয় স্যার? ক্রেডিট নোটের মাধ্যমে বিক্রয় ফেরত জাবেদা লিখতে হয়। এই পয়েন্টটুকু মনে রাখবো। তারপর স্যার ক্যাশ মেমো থেকে কি মনে রাখবো? ক্যাশ মেমো হচ্ছে আচ্ছা কথাটা আরেকবার বলছি, সেটা হচ্ছে ডেবিট নোট হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য যদি কাউকে আমরা ফেরত দেই তাহলে সেটা হচ্ছে ডেবিট নোট। তো ডেবিট নোটে আপনারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা হচ্ছে যে ডেবিট নোটটা কে তৈরি করে এবং ডেবিট নোটের মাধ্যমে কোন জাবেদা তৈরি করা হয়। এই জন্য আমি তোমাদের ইয়েলো কালার করে দিয়ে রাখছি যে ক্রেতা মাধ্যমে ডেবিট নোট তৈরি করা হয় এবং ক্রেতা ডেবিট নোট তৈরি করে এবং ডেবিট নোট দেখে ক্রয় ফেরত জাবেদা লেখা হয়। ঠিক তেমনি বিক্রেতার কাছে যখন পণ্য ফেরত আসলো, হ্যাঁ বিক্রেতার কাছে যখন পণ্য ফেরত আসে তখন সে কি করবে? ওই যে ক্রেতা যে তাকে পণ্যটা ফেরত পাঠাইছে সেটা সে তো জানাতে হবে যে হ্যাঁ আমি ফেরত পেয়েছি, একটা সরি তো বলতে হবে, হ্যাঁ যে আমি আসলে পণ্যটা ফেরত পেয়েছি, একটা সরি বলে সে একটা চিঠি লিখবে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। সে একটা বিবরণ লিখবে, সেটা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট কে তৈরি করতেছে? বিক্রেতা তৈরি করতেছে ক্রেডিট নোট। এবং ক্রেডিট নোটের মাধ্যমে কোন জাবেদা তৈরি করা হয় স্যার? বিক্রয় ফেরত জাবেদা তৈরি করতে হয়। এইটুকু মনে রাখতে হবে, বিক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, এরপর আমরা ক্যাশ মেমোর বিষয়টা যেটা মনে রাখবো স্যার, ক্যাশ মেমোটা অবশ্যই নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রস্তুত করতে হয়। নগদে যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করি তখন এটার জন্য আমরা প্রতিষ্ঠানের একটি ক্যাশ মেমোকে কাজে লাগাই। এবং ক্যাশ মেমো কত কপি প্রস্তুত করি আমরা? ক্যাশ মেমো 3 কপি প্রস্তুত করে থাকি। এই বিষয়গুলো কাজে লাগবে। এবং চালান কখন ব্যবহার করি? যখন প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় বিক্রয় করে তখন তারা চালানের ব্যবহার করে। এবং চালানো কত কপি তৈরি করতে হয়? চালানো 3 কপি প্রস্তুত করতে হয়। এই অংশটা স্যার আপনাদের নিজেদের পড়ার, আমি তারপরও আপনাদেরকে দেখাই দিলাম কোন পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ, ইয়েলো কালার করে দিয়ে রেখেছি, প্লিজ এখান থেকে নিজের লেকচার শিটেও দাগা রাখতে পারেন চাইলেই। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানকার সেই বিষয়টা হচ্ছে ভ্যাট সংক্রান্ত সমস্যার বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং সারা জীবন কাজে লাগবে ভ্যাটের বিষয়টা। এটা আমি বোঝানোর চেষ্টা করব এখানে, এখানে বোঝার চেষ্টা করব, তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা এসেছে সেই অংশে যাব যে ভ্যাটের কি প্রশ্নটা এসেছে স্যার। ক্লিয়ার কিনা সবার কাছে? এখন আমি একটু দেখি যে ভ্যাট যে বিষয়টা, ভ্যাট যে বলতেছি আমরা বা মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর বা বলা হচ্ছে স্যার মূসক, মূসক, মূল্য সংযোজন কর অর্থাৎ বলা হচ্ছে স্যার মূসক। ভ্যাট মানে হচ্ছে মূসক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ স্যার মূল্য সংযোজন কর, ভ্যাট। এই সম্পর্কিত বিষয়টা আমরা এখন আলোচনা করব যে ভ্যাটের আসলে কিভাবে প্রশ্নটা আসে। স্যার খেয়াল করবো একটা বিষয়, একটা পণ্য, একটা পণ্য যখন উৎপাদিত হয়ে থাকে, হ্যাঁ একটা পণ্য যখন উৎপাদন হয় তাহলে এর মাঝে কি আছে স্যার? উৎপাদনকারী আছে, উৎপাদনকারী একটা পণ্য উৎপাদন করেছে। এখন উৎপাদনকারীর কাছ থেকে কে কিনে নিয়েছে স্যার? উৎপাদনকারীর কাছ থেকে পাইকার সেই পণ্যটা কিনে নেয়। পাইকারের কাছ থেকে কে পণ্য কিনে নেয়? খুচরা বিক্রেতা থেকে খুচরা কিনে নেয়। খুচরার কাছ থেকে আবার কে কিনে নেয়? ভোক্তা কিনে নেয় স্যার, চূড়ান্ত ভোক্তা থেকে চূড়ান্ত ভোক্তা কিনে নিচ্ছে, চূড়ান্ত ভোক্তা কিনে নিচ্ছে। স্যার একটু খেয়াল করবেন বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে, বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে সরকারিভাবে ভ্যাটের হার হচ্ছে 15%, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে মূলত 15% করে ভ্যাট হয়, 15% ভ্যাট হয়। যেটা কে পাবে? যেটা পাবে হচ্ছে একমাত্র আমাদের সরকার, একমাত্র আমাদের দেশের সরকার পাবে স্যার। ভ্যাট কে পাবে? সরকার পাবে। একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখবো বিষয়টা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যারা আছেন ক্লাসে পুরো কনসেপ্টটা বোঝা রাখবে। যে স্যার পাইকার যখন উৎপাদনকারীর কাছে গেছে, পাইকার যখন উৎপাদনকারীর কাছে গেছে পণ্য কিনতে, স্যার পাইকার উৎপাদনকারীর কাছে পণ্য কেনার সময় অবশ্যই পাইকার কি করছে? উৎপাদনকারীকে স্যার 15% ভ্যাট দিয়েছে। তাহলে যে পণ্যটা কিনেছে সে উৎপাদনকারীর কাছে কি সে 15% ভ্যাট দিয়েছে। আবার এই উৎপাদনকারী যে পাইকারের কাছ থেকে যে 15% ভ্যাটটা নিল, সেটা কি উৎপাদনকারী খাবে নাকি সরকারকে দিবে স্যার? সরকারকে দিবে,
সরকারকে দিবে উৎপাদনকারী কিন্তু আলটিমেট এটা কাকে দিবে স্যার সরকারকে দিবে স্যার খেয়াল করি তাহলে পাইকারের কাছ থেকে উৎপাদনকারী 15% ভ্যাট নিয়ে সরকারকে দিল তাহলে স্যার এখন পাইকার আবার যখন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করবে খুচরা ব্যবসায়ী আবার কি পাইকারকে কত পার্সেন্ট ভ্যাট দিবে 15% ভ্যাট দিবে অর্থাৎ খেয়াল করে দেখো পাইকারের এই ভ্যাটটা যেটা দিছিল সে উৎপাদনকারীকে সেটা কিন্তু তার উঠে আসছে সেটা কিন্তু তার উঠে আসছে কারণ সে খুচরা ব্যবসায়ীর কাছে ওই 15% টাকাটা নিয়ে নিছে আবার যখন চূড়ান্ত ভোক্তা ওই পণ্যটা কিনবে চূড়ান্ত ভোক্তা আবার কাকে 15% ভ্যাট দিবে আলটিমেটলি খুচরা ব্যবসায়ীকে 15% ভ্যাট দিবে স্যার একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন বিষয়টা আলটিমেটলি ভোক্তা কি কারো কাছ থেকে এই 15% ভ্যাটের টাকাটা তুলতে পারবে না তাহলে ভোক্তা টাকাটা বহন করবে আর আলটিমেটলি টাকাটা কে পাইলো সরকার পাইলো হচ্ছে স্যার সরকার খেয়াল করেন স্যার উৎপাদনকারীও টাকাটা খাইতে পারে নাই পাইকারও টাকাটা খাইতে পারে নাই ভ্যাটের টাকাটা খুচরা ব্যবসায়ীও ভ্যাটের টাকাটা কি তাদের উঠে চলে আসছে অর্থাৎ সহজ কথা যত ধরনের বিক্রেতা রয়েছে যত ধরনের বিক্রেতা রয়েছে বা বিক্রয়কারী বিক্রেতা রয়েছে তাদের জন্য ভ্যাট হচ্ছে একটি দায় বিক্রেতাদের জন্য ভ্যাট কি স্যার বিক্রেতাদের জন্য বা বিক্রয়কারীর জন্য ভ্যাট হচ্ছে একটি দায় কারণ আলটিমেটলি টাকাটা কাকে দিতে হবে আলটিমেটলি টাকাটা সরকারকে দিতে হবে কিন্তু ভোক্তার জন্য ভ্যাট হচ্ছে একটি স্যার খরচ ভোক্তার জন্য ভ্যাট হচ্ছে একটি খরচ কারণ ভোক্তাই তো ব্যবহার করতেছে প্রোডাক্টটা তার মানে কি ভোক্তা এই খরচটা বহন করবে না স্যার স্যার বুঝতে পারছেন আমাকে একটা কোশ্চেন আছে হ্যাঁ কোশ্চেন করো যে বিক্রেতার জন্য এটা দায় কিন্তু ওইটা তো সে প্রত্যেকবার তুলে আনতে পারতেছে কিন্তু এটা দায় হলো কেন দেখেন স্যার বিষয়টা হচ্ছে এরকম যে এই টাকাটা হচ্ছে একটু বিষয়টা এরকম যে স্যার এদের জন্য আসলে দায় কারণ আলটিমেটলি তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে দিয়ে দেওয়া টাকাটা আলটিমেটলি সরকারকে দিয়ে দেওয়া এটা ফুল ডিটেইলস কনসেপ্ট তোমরা একদম অনার্সে গিয়ে শিখবে বিবিএ তে গিয়ে ঠিক আছে এখন আমার যে পয়েন্টটা দরকার তুমি যে কোশ্চেন করছো একদম অত গভীরের কোশ্চেন আমাদের দরকার নেই কারণ হচ্ছে আমাদের পুরো বিষয়টাই হচ্ছে যে মূলত টাকাটা পাবে কে মূলত টাকাটা পাবে সরকার সকল বিক্রেতার কাছে এই টাকাটা হচ্ছে একটা দায় সকল বিক্রেতার কাছে এই টাকাটা হচ্ছে একটি দায় কারণ আলটিমেটলি তাদেরকে কি করতে হয় টাকাটা দিয়ে দিতে হয় আর ভোক্তার কাছে এই টাকাটা হচ্ছে স্যার খরচ ভোক্তার কাছে এই টাকাটা হচ্ছে খরচ এই অংশটুকু পর্যন্ত বুঝেছি কিনা আমি যেটুকু বলেছি স্যার কে কে বুঝেছে একটু জানান আমাকে এটার ফুল ডিটেইল কনসেপ্ট তোমরা অনার্সে পাবা ভাই মাস্টার্স অনার্স মাস্টার্সে পাবা কিন্তু এখানে যতটুকু প্রয়োজন যে আমাদের দেশে একটি সরকারের আয়ের উৎস কতটি আমাদের দেশের সরকার কি কি আয়ের উৎস থাকে হ্যাঁ তিনটা আয়ের উৎস আছে একটা হচ্ছে প্রত্যক্ষ মানে ট্যাক্স ইনকাম ট্যাক্স বেতন থেকে টাকা কেটে নিচ্ছে ইনকামের উপর থেকে ডিরেক্টলি ট্যাক্স কেটে নিচ্ছে আর ভ্যাট ভ্যাট হচ্ছে পরোক্ষ উৎস অর্থাৎ দেশের যাতে গরিব ধনী সবাই যেন ট্যাক্স দিতে পারে সেই জন্যই মূলত ভ্যাটের আবিষ্কার কারণ কি স্যার দেশে যারা মনে করেন গ্রামে আছে গ্রামে কাজ করতেছে তাদের কি মান্থলি বেতন আছে স্যালারি আছে যে ট্যাক্স দিবে তারা ইনকাম ট্যাক্স দিবে দিবে না সরকার চিন্তা করছে তাদের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায় তাদের কাছ থেকে কিভাবে টাকা নিবে চিন্তা করছে যে ওরাও তো স্যার প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করে গ্রামেও কিন্তু মানুষরা স্যার অবশ্যই সিম্পল কথা ভাবে যদি চিন্তা করি যে সবাই কিন্তু কি আমরা একটা সাবান ইউজ করতেছি তেল ইউজ করতেছি এই জিনিসগুলো যে রয়েছে স্যার এগুলো কি মানে এটা একটা প্রোডাক্ট না এই প্রোডাক্টের উপরও কি আছে স্যার ভ্যাট আছে ঢাকায় একটু ভালো রেস্টুরেন্টে খাইতে যাও সেখানেও ভ্যাট আছে অর্থাৎ ভ্যাট তোমার আছেই সব জায়গায় সরকার চিন্তা করছে যে সবাই যাতে ভ্যাট দেয় এই জন্য সবার কাছ থেকে যেন কিছু টাকা উঠে আসে ভ্যাট ভ্যাটটা আরোপ করেছে প্রোডাক্টের উপর এবং ঋণ ও অনুদান এটা হচ্ছে বিদেশি সংস্থাদের বিদেশি বিভিন্ন ধরনের ঋণ ও অনুদান থেকে সরকার বিভিন্ন কাজ করে থাকে এজন্য এটাকে বলা হয় সরকারের একটা আয়ের উৎস মনে রাখতে হবে স্যার স্ক্রিনে দেখেন ভ্যাটে ভ্যাট প্রদান করে হচ্ছে অ্যাকচুয়ালি চূড়ান্ত ভোক্তা কিন্তু বিক্রয়কারীদের কাছে ভ্যাট হচ্ছে একটি দায় বিক্রয়কারীদের কাছে ভ্যাট হচ্ছে একটি দায় কিন্তু ভোক্তা হচ্ছে ভ্যাট বহন করে বলে ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে স্যার খরচ ভোক্তার কাছে ভ্যাট হচ্ছে স্যার খরচ আর 1991 সালে বাংলাদেশের ভ্যাট আইন প্রচলিত রয়েছে এই দুই একটা পয়েন্ট আমরা মনে রাখবো আর তার সাথে সাথে যে কনসেপ্টটা বলেছি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবো যে সরকারকে আলটিমেটলি টাকাটা দেওয়া হয় এবং ভ্যাটটা বহন করে হচ্ছে স্যার মূলত ভোক্তা আমার মনে পড়তেছে না যে কোশ্চেনটা কোথায় আছে এই যে স্যার পেয়েছি পেয়েছি স্যার কোশ্চেন নাম্বার হচ্ছে 12 কোশ্চেন নাম্বার 12
সেটা হচ্ছে স্যার বিক্রয়কারীর কাছে ভ্যাট একটি কি, বিক্রয়কারীর কাছে ভ্যাট কি, বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে একটি দায় স্যার। তারপর ১৪ নম্বর কোশ্চেনটি এসেছে, ১৪ নম্বর কোশ্চেনটি এসেছে যে স্যার বিক্রয়ের উপর মূসক, মূসক মানে আবার কি জিজ্ঞেস করেন না আমাকে, এখানে সুন্দর করে লেখা আছে ভ্যাট, ভ্যাট ট্যাক্স, ভ্যাট অর্থাৎ বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম, বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম স্যার বলেন আপনারা, রাজস্ব, রাজস্ব দায় হবে ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাইয়া, এই যে রাজস্বটা কি ভাই, রাজস্ব এটা কি আয়, রাজস্ব মানে আয় স্যার, রাজস্ব মানে আয়, যে রাজস্ব বলেছো তার কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি, এরকম অনেকেই বলছে মানে অন্যান্য ব্যাচগুলোতে পড়িয়েছি তো স্যার, সেখানে বলতেছিল যে রাজস্ব মানে হচ্ছে আয় না, রাজস্ব মানে হচ্ছে ট্যাক্স, এটা বলতেছিল, কিন্তু মনে রাখতে হবে স্যার রাজস্ব মানে মুনাফা, রাজস্ব মানে মুনাফা বা আয়, রেভিনিউ, রেভিনিউ এক্সপেন্স হচ্ছে খরচ, রেভিনিউ হচ্ছে মুনাফা, রাজস্ব জাতীয় আয় মানে মুনাফা জাতীয় আয়, রাজস্ব জাতীয় ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ রাজস্ব অর্থাৎ স্যার মুনাফা, আমাদের এই কনসেপ্টটা মনে রাখবো এইখানে, যে রাজস্ব এখানে ট্যাক্স না আসলে ভ্যাট না, এখানে হচ্ছে মুনাফা স্যার, ক্লিয়ার হয়েছে যে রাজস্ব বলেছিল, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখন আমরা যেতে পারি হচ্ছে ওই সেই কনসেপ্টে একদম, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা 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 স্যার, এই লাইনগুলো মনে রাখতে হবে, না না অ্যাকচুয়ালি এখান থেকে এইখানে যে দাগায় যে পড়তে হবে অ্যাকচুয়ালি তা কিন্তু না, মূল বিষয়টা হচ্ছে লেকচার শিট তো যথেষ্ট শর্টকাট, লেকচার শিট খেয়াল করে দেখো ইন্টারে কত মোটা মোটা বইগুলো পড়ছি আমরা, তো সেই হিসাবে চিন্তা করলে যে আমাদের লেকচার শিটে এত সুন্দর করে প্রেসাইজলি এত শর্টকাটে সুন্দর করে সবকিছু বলা আছে, এখানে যা আছে সবকিছুই যেন আমরা পড়ে যাই, তবে হ্যাঁ দাগিয়ে রেখেছি এই জন্য যে হ্যাঁ এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে বেশি, যে এই ধরনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এটাকে বুঝিয়েছি আর কিছু না স্যার, দাগানোর মূল উদ্দেশ্য এটা না যে শুধু এইটুকুই পড়বা, তোমাদেরকে অবশ্যই লেকচার শিটগুলো খুঁটে খুঁটে পড়তে হবে, এবং আমি বুঝতেছি যে যাদের অনেকেরই সময় বেশি লাগে পড়তে গেলে, কিন্তু স্যার সময়টাকে তোমাদেরকে নিয়ে বাঁচাতে হবেই, এখানে সময়কে কাজে লাগাতে হবে স্যার, লাগিয়ে এখানে পড়াশোনাটা করতে হবে, কারণ ৮ ঘন্টা ঘুমাবা ২ ঘন্টা কাজ করবা তাহলে ১০ ঘন্টা বাদ দিলে ২৪ ঘন্টার মধ্যে সারাদিনে ১৪ ঘন্টা আছে তোমার কাছে পড়াশোনার জন্য, ১৪ ঘন্টার মধ্যে সারাদিনে অন্তত ৮ থেকে ১০ ঘন্টা তো পড়তেই হবে, আর ১০ ঘন্টা না পড়লে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেসের থেকে রেসের মধ্যেই নাই আপনারা, অলরেডি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন দিয়েই দিছে যে পরীক্ষা হবে, তাহলে তো বিভাগীয় শহরে পরীক্ষা হবে, ধরে নেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই পরীক্ষা হবে, হয়তো বা জানুয়ারির মাঝামাঝিতেও পরীক্ষা হতে পারে, এখন একটা ক্রুশিয়াল টাইমে আছেন সবাই, এখন সময়টাকে কাজে লাগাতে হবে সবাইকে স্যার। আজকের লেকচারে আমাদের একটু ঠান্ডা মাথার সবার শেষের টপিক, সেটা হচ্ছে স্যার অবিরত ও কালীন মজুদ পদ্ধতি, টপিকটা ঠান্ডা হলেও মাথা হবে গরম এটা শিওর, দেখেন থার্মোমিটার থাকলে এখন কত ফারেনহাইট আছে, টপিকটা পড়ার পর দেখেন কতটা হয়ে যায় আর কি মাথা গরম, কিন্তু আমি চেষ্টা করব মূলত মাথা ঠান্ডা করাই কিভাবে এই টপিকটা আলোচনা করা যায়, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করব যে এখানে আসলে ঝামেলাটা কোথায়, কি হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, কারণ এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে, এত কিছু আমাদের প্রয়োজন হবে না স্যার, এত কিছু জানতে হবে না, আমি যে পয়েন্টটুকু বলবো বা লিখবো পারলে এই পয়েন্টটুকু খাতায় লিখে রাখেন, তাহলে ইনশাল্লাহ অবিরত ও কালীন মজুদ পদ্ধতির পয়েন্টটা বুঝতে পারবো। আমি বলেছিলাম লেকচার টু তে যে পণ্য ক্রয় করলে, ধারে পণ্য ক্রয় করলে বা পণ্য ক্রয় করলে আমরা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য ডেবিট লিখি, যাদের আগের লেকচারের কথা মনে আছে আমার, হ্যাঁ যে মজুদ পণ্যকে ডেবিট লিখি এবং পাওনাদারকে ক্রেডিট লিখি, এরকম কথা কি বলেছিলাম স্যার ২ নম্বর লেকচারে? জি ভাইয়া, ঠিক আছে আছে তাহলে দুই একজনের। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমরা যে মজুদ পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণ, সহজ কথায় যদি বলি, সোজা কথা স্যার, যে পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা দেয়া, এই যে এখানে এত কঠিন করে লিখা মজুদ পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণ, সোজা কথা যে স্যার পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা,
পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা দেওয়ার দুইটা পদ্ধতি আছে। পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা দেওয়ার দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি, আর একটি হচ্ছে স্যার কালীন কালান্তিক পদ্ধতি। স্যার আমি খেয়াল করে দেখাই যে কোন কোন জাবেদার মধ্যে সমস্যা বা কোন কোন জাবেদার জাবেদা গুলো আলাদা, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালীন বা কালান্তিক পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতি, এই দুইটা পয়েন্ট স্যার। আমি একটু দরকার পড়লে আমার স্ক্রিনটাই শেয়ার করি, আমার শুধু বোর্ডটাই শেয়ার করি তোমাদের সাথে। কালীন কালান্তিক পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতি, কালীন কালান্তিক পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতি স্যার। এই দুইটা পদ্ধতিতে আমরা পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদাগুলো দিতে পারি। বিষয়টা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন জাবেদা থেকে আসে না, নর্মালি জাবেদা থেকে আমাদের প্রশ্ন আসে না, কিন্তু তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরকে খুব সহজ করে দিই। অলরেডি 50% পড়াশোনা আমাদের ডান, 50% পড়াশোনা আমাদের শেষ। একটা কথা বলবো, 50% শেষ, সেটা হচ্ছে স্যার সেটা হচ্ছে SSC এবং HSC তে আমরা যে জাবেদা করছি সারা জীবন, সেই জাবেদাটা হচ্ছে কালীন পদ্ধতির জাবেদা। আমরা SSC HSC তে যে জাবেদা করেছি সেই জাবেদাটাকে বলি আমরা স্যার কালীন পদ্ধতির জাবেদা। তাহলে তার কালীন পদ্ধতি আমরা বলতেছি বা বুঝতে পারতেছি যে SSC তে বা HSC তে যে জাবেদাগুলো করেছি সেটা হচ্ছে স্যার কালীন পদ্ধতির জাবেদা। খেয়াল করব তাহলে আমাদের নতুন পদ্ধতি কোনটা, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। এখানে দুইটা জাবেদা, মেইনলি দুইটা জাবেদায় সবচেয়ে বেশি চেঞ্জটা দেখা গেছে, দুইটা জাবেদা। আমার যে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই কোশ্চেনটা যদি আমি সলভ করতে চাই তাহলে আমার দুইটা জাবেদা শিখতে হবে, শুধু শুধু দুইটা জাবেদা। এবং দুইটা জাবেদা শিখতে পারলে ইনাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট গুলো শেখাটা এনাফ। সেটা হচ্ছে খেয়াল করবো স্যার যে আসলে কোন জাবেদা গুলো কেমন হয়। যেমন এখানে আমরা পণ্য ক্রয়, সাপোজ ধারে পণ্য ক্রয় যদি দেই 10,000 টাকা, ধারে পণ্য ক্রয় স্যার SSC HSC তে কি জাবেদা দিচ্ছেন ধারে পণ্য ক্রয়, জাবেদাটা বলেন তো কেউ একজন। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট স্যার। তার মানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, এই বিষয়টা আমরা কি পেয়েছি স্যার SSC HSC তে পেয়েছি। তার মানে আমি একটু সহজেই কালীন পদ্ধতি শিখাই ফেললাম, 50% আমাদের ডান। তাহলে এখন আমাদের শিখতে হবে হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। নিত্য বা অবিরত পদ্ধতি বলতেছে, এই পদ্ধতিটা বলতেছে, একটা পয়েন্ট মনে রাখতে হবে যে স্যার পণ্য ক্রয় করলে নিত্য বা অবিরত পদ্ধতি বলতেছে জাবেদা হবে মজুদ পণ্য ডেবিট আর স্যার পাওনাদার ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। স্যার ধারে পণ্য ক্রয় করেছি বা পণ্য ক্রয় করেছি যাই হোক না কেন, মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। আমরা যদি নগদে কিনতাম তাহলে মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট লিখতাম। অর্থাৎ আমরা ধারে পণ্য ক্রয়ের দুইটা জাবেদা দেখলাম, একটা হচ্ছে কালীন পদ্ধতির জাবেদা, একটা হচ্ছে নিত্য পদ্ধতির জাবেদা। স্যার কালীন পদ্ধতির জাবেদাটা হচ্ছে স্যার আমাদের SSC HSC যে জাবেদাটা, এটা এই জন্য সহজ আমাদের কাছে। এবং নিত্য পদ্ধতির জাবেদাটা খাতায় পারলে লিখে রাখতে পারেন, যারা খাতায় লিখি আমরা। হ্যাঁ, ধারে পণ্য ক্রয় নিত্য পদ্ধতিতে জাবেদাটা হচ্ছে মজুদ পণ্য ডেবিট, পাওনাদার ক্রেডিট। একটু কেয়ারফুলি যদি আমরা খেয়াল করি একটা আইটেম নতুন আসছে স্যার, সেই আইটেমটা হচ্ছে স্যার এখানে মজুদ পণ্য আইটেমটা, এই পণ্য আইটেমটা নতুন আসছে। এইরকম নিত্য পদ্ধতিতে অনেকগুলা জাবেদার মধ্যে মজুদ পণ্য আইটেমটা আসবে, অর্থাৎ অনেকগুলো জাবেদার মধ্যে মজুদ পণ্য আইটেমটা আসবে। স্যার আমি যদি বলে দেই স্যার কোন কোন আইটেম গুলাকে মজুদ পণ্য লিখি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, সেটা স্যার প্রথমে খেয়াল রাখবো এই পয়েন্টে, নিত্য বা অবিরত পদ্ধতির পয়েন্টে খেয়াল রাখবো কাকে কাকে আমরা মজুদ পণ্য বলি। খেয়াল করবেন এখানে পণ্য ক্রয়কে মজুদ বলি, পণ্য ক্রয়কে মজুদ বলি, এটা এক নাম্বার। যে পণ্য ক্রয়, ক্রয় ফেরত, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, পণ্য ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, তারপর মজুরি, তারপর হচ্ছে পরিবহন বা আন্তঃপরিবহন যেটাকে বলি আমরা, মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, অর্থাৎ স্যার প্রত্যক্ষ খরচ গুলো, অর্থাৎ কি স্যার
প্রত্যক্ষ খরচগুলো, এগুলোকে এগুলোকে মজুদ পণ্য নামে লেখা হয়। মজুদ পণ্য নামে, মজুদ পণ্য নামে বিক্রিত পণ্যের মধ্যে যেগুলো আছে সাধারণত এগুলাই। হ্যাঁ, অনেকটা ওগুলাই, কিন্তু মনে রাখতে হবে স্যার যে ওইটা বলা যাবে না, বলতে হবে যে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, মানে ক্রয়ের অংশটা স্যার, ক্রয় এবং প্রত্যক্ষ খরচের অংশটা, এটা মনে রাখতে হবে যে এগুলাকে মজুদ পণ্য নামে লেখা হয়, এটা লিখো স্যার, তাহলে অবশ্যই আমাদের পয়েন্টটা অলরেডি ক্লিয়ার, লেখা হয়। আর একটা জাবেদা শিখলে আমাদের সব কাজ ওকে। তাহলে আর একটা জাবেদা শিখতে হবে, যারা এই একটা জাবেদা শিখেছো এবং এই পর্যন্ত লিখেছি তাদের জন্য আমাদের 50% পড়াশোনা কাভার এই টপিকের, আমরা ডিরেক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে চলে যাইতে পারবো, আর একটা শুধুমাত্র আমরা জাবেদা দেখব। লেখা হলে আমাকে একটু জানাবো, কারণ আমি মুছে দুই নম্বর জাবেদাটা লিখব। জি ভাইয়া, লেখা লেখা যাদের হয়েছে ধন্যবাদ, যারা লিখি নাই লিখতে থাকি, আমি একটু বুঝাই দিই বিষয়টা, খেয়াল করবো স্যার। আমরা যদি কখনো ক্রয় পরিবহন হয়, ক্রয় পরিবহন হয় কালীন পদ্ধতিতে কি জাবেদা দিই? পরিবহন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় পরিবহন হলে কি জাবেদা দিই স্যার? ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু নিত্য পদ্ধতি ওইটাকে ক্রয় পরিবহন লিখবে না, কি লিখবে স্যার? মজুদ পণ্য লিখবে। নিত্য পদ্ধতি লিখবে মজুদ পণ্য ডেবিট, আর হচ্ছে স্যার নগদান ক্রেডিট। স্যার যদি আমরা এখানে মজুরি প্রদান করি, মজুরি প্রদান করলে কালীন পদ্ধতির কি জাবেদা? কালীন পদ্ধতিতে জাবেদা হচ্ছে মজুরি খরচ ডেবিট, আর কি স্যার? আর হচ্ছে নগদান ক্রেডিট। কিন্তু নিত্য পদ্ধতির জাবেদা কি? মজুরি করলে কি জাবেদা হবে? মজুদ পণ্য ডেবিট আর নগদান নগদান ক্রেডিট। স্যার কতজন বুঝতে পারছে আমার এই পুরো দুইটা পয়েন্ট ক্লিয়ারলি আমাকে একটু জানান। আমি বুঝতে পারছি জি ভাই, বুঝতে পারছি জি ভাই, বুঝতে পারছি। আমাদের যদি পরীক্ষায় জাবেদা আসে তাহলে কি আমরা কালীন পদ্ধতিতে লিখবো না নিত্য বা অবিরত পদ্ধতিতে লিখবো? আমাদেরকে পরীক্ষায় জাবেদা দিবে না, আমাদের হচ্ছে মূলত কখনো আমরা শুধুমাত্র খেয়াল করবো এই যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে। আমি এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কোশ্চেন দেখেছি ওরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সবসময় নিত্য পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছে। কেন আলোচনা করেছে? কারণ এই পদ্ধতিটা আধুনিক, এই জন্য। এটা তোমরা ভার্সিটিতে গেলে তোমরা নিত্য পদ্ধতি দিয়েই আর কি পুরো ম্যাপট্যাপ গুলো করবা, ভার্সিটিতে যারা পড়াশোনা করবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা এদের এখানে যে বইগুলো রয়েছে বিবিএ, সেখানে এই পারপিচুয়াল সিস্টেম পারপিচুয়াল সিস্টেমের ম্যাথ গুলো তোমরা করা শিখবা সেখানে। এখন স্যার এখন তোমাদের ক্ষেত্রে খালি জাস্ট এইটুকু মনে রাখতে হবে, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো সলভ করে দিব এখনই, যেটা এতটুকু মনে রাখতে বলতেছি যে কোন অ্যাকাউন্ট গুলো নিত্য পদ্ধতিতে পাওয়া যায়, কোন অ্যাকাউন্ট গুলো নিত্য পদ্ধতিতে পাওয়া যায় না, কোন অ্যাকাউন্ট গুলো কালীন পদ্ধতিতে পাওয়া যায়, কোন অ্যাকাউন্ট কালীন পদ্ধতিতে পাওয়া যায় না। স্যার একটু খেয়াল করে দেখেন তো, এই যে আমরা নামগুলা লিখলাম ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, এই সবগুলা নাম কি নিত্য পদ্ধতিতে পাওয়া যাবে? নিত্য পদ্ধতিতে কি পাওয়া যাবে এই নামগুলা? এই সবগুলা মজুদ পণ্য নামে লিখা হবে, অর্থাৎ এই জিনিসগুলো আমরা নিত্য পদ্ধতিতে পাবো না স্যার। এই জিনিসগুলো মজুদ পণ্য নামে থাকবে নিত্য পদ্ধতিতে, কিন্তু অন্যান্য যে আইটেম গুলা রয়েছে ক্রয়, ক্রয় ফেরত, তারপর স্যার মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, এগুলোকে আবার কোথায় পাওয়া যাবে স্যার? জি স্যার, এটাই হচ্ছে ভার্সিটির প্রশ্ন যে কোন আইটেমটা কোন পদ্ধতিতে পাওয়া যাবে আর কোনটা পাওয়া যাবে না। খেয়াল করে দেখেন বাকি সকল আইটেম কিন্তু সব জায়গাতেই আছে, পাওনাদার এখানেও আছে, এখানেও আছে, নগদান এখানেও থাকবে, এখানেও থাকবে, অন্যান্য সকল আইটেমই সব জায়গায় আছে। শুধু চেঞ্জ কোথায়? শুধু যেই জায়গাটা চেঞ্জ ওইটাই লিখে দিছি, শুধু যে জায়গাটা চেঞ্জ ওইটাই লিখে দিছি। তাহলে এটা পাওয়ালেই তো হয়েই যাচ্ছে স্যার যে এই আইটেম গুলা এটা নিত্য পদ্ধতিতে পাওয়া যায় না, আর হচ্ছে গিয়ে এইগুলা কালীন পদ্ধতিতে পাওয়া যায় ক্রয়গুলা। স্যার তাহলে দুই নম্বর জাবেদাটা আমরা লিখি, লিখতে পারলে ওভারঅল আমাদের যে কাজটা সেটা আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে ডিরেক্টলি চলে যেতে পারবো। দুই নম্বর পদ্ধতিটা, দুই নম্বরটা হচ্ছে পণ্য বিক্রয়ের জাবেদাটা আমরা শিখবো। এখন আমরা পণ্য ক্রয় করার জাবেদাটা দেখলাম, এবার শিখবো হচ্ছে স্যার পণ্য বিক্রয়ের জাবেদা।
সেটা অনেকটা মনে রাখতে হবে আর কি, মুখস্থ বিদ্যার মতো মনে রাখতে হবে যে আসলে এই জিনিসগুলো এরকম। ঠিক আছে স্যার, যেমন দুই নম্বরে যদি আমি বলি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় স্যার ২০,০০০ টাকা, তাহলে পণ্য বিক্রয় কি দিয়েছিলাম আমরা সারা জীবন? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি ধারে হয় তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট, যেহেতু নগদে ধরলাম নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট। ঠিক আছে স্যার, মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, কিন্তু স্যার নিত্য পদ্ধতিতে ধার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জাবেদাটা একটু বড় এবং এটা মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, অথবা আমি যে পয়েন্টটা শুধু বলি শুধু সে পয়েন্টটা মনে রাখতে হবে তাহলেই হবে। কিন্তু স্যার সেটা হচ্ছে নিত্য পদ্ধতিতে যদি কখনো পণ্য বিক্রয়ের জাবেদা থাকে, নিত্য পদ্ধতিতে পণ্য বিক্রয় আমরা ধরে নিয়েছি ২০,০০০ টাকা, যার যার ক্রয় মূল্য ছিল, যার ক্রয় মূল্য ছিল ধরে নিলাম ১৫,০০০ টাকা, এটা সব সময় লেখা থাকবে, এটা সব সময় লেখা থাকবে, কারণ নিত্য পদ্ধতিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দুইটা জাবেদা হয়, নিত্য পদ্ধতিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দুইটা জাবেদা হয়। অর্থাৎ স্যার এক নম্বরে প্রথম যে জাবেদাটা হবে সেটা হচ্ছে স্যার নগদান ডেবিট, নগদান ডেবিট অর্থাৎ ২০,০০০ টাকা, তারপর বিক্রয় ক্রেডিট ২০,০০০ টাকা, এটা একটা। এর সাথে সাথে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে স্যার বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট কত টাকা স্যার? ১৫,০০০ টাকা। আর মজুদ পণ্য ক্রেডিট, মজুদ পণ্য ক্রেডিট ১৫,০০০ টাকা। স্যার এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে পণ্য বিক্রয় করলে আমাদেরকে জাবেদা দিতে হয় স্যার দুই, স্যার পণ্য বিক্রয় করলে আমাদেরকে জাবেদা দিতে হয় দুইটা। এখানে যখন আমরা পণ্য বিক্রয় করেছি কালিনে জাবেদা হচ্ছে একটা, সেটা হচ্ছে স্যার কি নগদান টু বিক্রয় অথবা দেনাদার টু বিক্রয়, দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। আর এখানে কি হবে স্যার, এখানে জাবেদা সব সময় দুইটা হবে এবং এই তথ্যটা দেওয়া থাকবে মাস্ট, এই তথ্যটা দেওয়া না থাকলে সেটা তো আর আমাদের নিত্য পদ্ধতি আর হইল না। ঠিক আছে স্যার, এই পয়েন্টটা না দেওয়া থাকার না থাকা নয় সেটা আমার নিত্য পদ্ধতি হবে না, অর্থাৎ পণ্য বিক্রয় করলে বিক্রয়ের জন্য যে জাবেদা রয়েছে সেই জাবেদাটা দিব আমরা, বিক্রয় ২০,০০০ টাকা, সে বিক্রয়ের হচ্ছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট ২০,০০০ টাকা, আর যতটুকু বলা আছে যার ক্রয় মূল্য ১৫,০০০ টাকা সেইটাকে বলতেছি বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুদ পণ্য। তার মানে অর্থাৎ স্যার এখানে আমরা দুইটার মতো জাবেদা পাইলাম, একটা বিক্রয় করলে দুইটা জাবেদা পাইলাম। এখন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কি, জাবেদা তো তোমাদেরকে শেখাচ্ছি কিন্তু জাবেদার কাজটা আমার তেমন একটা নাই, এখানে শেখানোর কাজটা যেটা সেটা হচ্ছে স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে যে কোন দফাটি নিত্য মজুদ পদ্ধতিতে পাওয়া যায়, কোন দফাটি নিত্য মজুদ পদ্ধতিতে পাওয়া যায় কিন্তু কালীন পদ্ধতিতে পাওয়া যাবে না, কালীন পদ্ধতিতে পাওয়া যাবে না। একটু খেয়াল করে দেখি, নগদান আর বিক্রয় এগুলো তো সব আছেই, সব মিল আছে ভাইয়া, মজুদ পণ্য নিত্যতে পাওয়া যায় কিন্তু কালীনে পাওয়া যাবে না, না বিক্রিত পণ্যের ব্যয় নিত্যতে পাওয়া যাবে কালীনে পাওয়া যাবে না। ও আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখতে হবে স্যার যে এই দুইটা আইটেম নিত্য পদ্ধতিতে পাওয়া যায় কালীনে পাওয়া যায় না, স্যার মনে রাখতে হবে এই বিষয়টা। আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো যে স্যার কালীন পদ্ধতিতে কিন্তু পণ্য ক্রয় করলে আমরা ক্রয় হিসাবে লিখে রাখি, অর্থাৎ পণ্য ক্রয় করলে যেহেতু ক্রয় হিসেবে লিখছি তার মানে বিক্রি করার পর কিছু থাকলে সেটাকে আমরা বলি সমাপনী মজুদ এবং পরবর্তী বছরে বলি সেটাকে আমরা প্রারম্ভিক মজুদ। স্যার খেয়াল রাখতে হবে যখন কালীনে ম্যাথ করেছি তখন কিন্তু আমরা প্রারম্ভিক মজুদ পেয়েছি, কালীনে যখন আমরা সারা জীবন ম্যাথ করলাম তখন কি রেওয়া মিলের ভিতরে প্রারম্ভিক মজুদ পাইছি কিনা স্যার? মজুদ পণ্য শুধু মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় এই আইটেম দুটো কোথায় পাওয়া যায়
এই আইটেম দুইটা নিত্য পদ্ধতিতে পাওয়া যায় কিন্তু কালীন পদ্ধতিতে পাওয়া যায় না। এছাড়া অন্য যত ধরনের হিসাব রয়েছে সবগুলা হিসাব সবগুলা জায়গাতেই আছে। অর্থাৎ খেয়াল করে দেখো পণ্য বিক্রয় যে করছো নগদান এবং বিক্রয় এখানেও আছে, নগদান এবং বিক্রয় এখানেও আছে। মনে করো পানাদারের কাছ থেকে টাকা পাইলা, পানাদারের কাছ থেকে আদায় হলো, তাহলে কি দাঁড়ালো? পানাদার ডেবিট, নগদান ক্রেডিট। এটা কালীনেও যা যাবে দা, নিত্যতেও তা যাবে দা। শুধু যাবে দা চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এই পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এবং ক্রয়ের সাথে একটু বেশি আছে, ক্রয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রত্যক্ষ খরচ সহ, ক্রয়ের সাথে বিভিন্ন প্রত্যক্ষ খরচ সহ ধরতে হবে স্যার, এই বিষয়টা মনে রাখতে হবে স্যার। আমি একটু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ধরি তাহলে আপনাদের জন্য। একটা কোশ্চেন আছে। হ্যাঁ কোশ্চেন করো ভাই। নিত্য পদ্ধতিতে কি সমাপনী মজুদ পণ্য আছে? না না না, এখানে কোনো সমাপনী মজুদ নাই, এখানে কিচ্ছু নাই, এখানে ডাইরেক্ট মজুদ পণ্য। প্রারম্ভিক নেই, সমাপনী নেই, শুধু মজুদ না স্যার। এখানে ডাইরেক্টলি শুধু এখানে কিনে আনলেই মজুদ পণ্য, বিক্রি করলেও মজুদ পণ্য। দেখো না, পণ্য বিক্রি করলো, মজুদ পণ্যকে ক্রেডিট করলাম, পণ্য কিনে আনছিলাম, মজুদ পণ্যকে ডেবিট করেছিলাম। তো এখানে আমাদের এই ঝামেলাগুলো নাই স্যার। তো যতটুকু লিখেছি এই ভাইয়া, তার মানে এখানে পণ্য বিক্রি বিক্রি করলে হচ্ছে মানে মজুদ পণ্যটা হবে ক্রেডিট। হ্যাঁ, আর যদি ক্রয় করা হয় তখন ভাই ডেবিট হবে, এটা সব সময় মাথায় রাখতে হবে। এক নাম্বার যাবে তাই কিন্তু এটাই লিখেছি, এটা কিন্তু দুই স্যার। এটা যদি মনে থাকে তাহলে, আরে বাবা চার নাম্বার লিখে চলে গেছে। আমরা একটু খেয়াল করব স্যার এই বিষয়টা, একটু খেয়াল করব। আমরা তিন নাম্বার থেকে যাব, মানে কঠিন থেকে সহজের দিকে যাব। তিন নাম্বারটা একটু খেয়াল করব। স্ক্রিনে আসেন এবার সবাই, সবাই স্ক্রিনে চলে আসি স্যার। অবিরাম মজুদ পদ্ধতি মানে কি? অবিরত পদ্ধতি বা নিত্য পদ্ধতি। নিত্য পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির নিচের কোন হিসাবটি থাকে? কোন হিসাবটি থাকে বলতে স্যার? কিন্তু অন্যান্য অপশনগুলো একটু খেয়াল করে দেখেন স্যার, মনে আছে কিনা যে আমরা লাইনটা যে লিখেছি প্রথম লাইনটা, যে পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, ক্রয় বাট্টা, প্রারম্ভিক মজুদ, এগুলো কোনোটাই কিন্তু নিত্য পদ্ধতিতে পাওয়া যায় না। এই সবগুলো কোথায় পাওয়া যায় স্যার? কালীন পদ্ধতিতে পাওয়া যায় স্যার, কালীন পদ্ধতিতে পাওয়া যায়। ক্লিয়ার কিনা স্যার বিষয়টা? কয়েকজন ক্লিয়ার হয়েছে এই বিষয়টা আমাকে একটু বলেন। ক্লিয়ার, জি ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। কালীন পদ্ধতি বলতে ক্রয়ের ক্ষেত্রে নিত্য বা অবিরত পদ্ধতিতে পাওয়া যায় এগুলো। হ্যাঁ স্যার, এগুলাই বলতেছি যে কোনটা পাওয়া যায় কোনটা পাওয়া যায় না, এটাই হচ্ছে স্যার আমাদের কোশ্চেন। আমি চেষ্টা করেছি যে দুইটা জাবেদা পড়লে যেহেতু আমাদের পুরো জিনিসটা শেখা হয়ে যায়, আমরা কষ্ট করে তো আর কিছু করব না ঠান্ডা মাথায়, কারণ আমার এই টপিকটা তো জাবেদা গুলো তো ভার্সিটির জন্য লাগতেছে না, এটা ভার্সিটির পড়াশোনা, ভার্সিটিতে উইটা শিখতে হবে। এখন শুধু এইটুকু মনে রাখতে হবে যে অ্যাডমিশনে যেহেতু এটা দিয়েছে পরীক্ষায়, এই আইটেমটা, এই টপিকটা আমাদের মনে রাখতে হবে স্যার। তারপর স্যার এই যে দুই নম্বরে রয়েছে, কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করলে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে কোনটি পাওয়া যাবে না স্যার? স্যার বলছে পাওয়া যাবে না। খেয়াল করে দেখেন পাওয়া যাবে না কোনটা। আরো কেউ অ্যানসার দেই একটু খেয়াল করি। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, খেয়াল রাখতে হবে। এই দুইটা আইটেমই কিন্তু এক্সেপশনাল, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর একটা হচ্ছে স্যার মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় আর স্যার কি মজুদ পণ্য, তাহলে এই দুইটা আইটেম হচ্ছে কালীনে পাওয়া যায় না স্যার। এইটা এই দুইটা আইটেম কালীনে পাওয়া যায় না, বাকি আইটেম গুলো তো কালীনে পাওয়া যাবেই। ঠিক আছে স্যার, তারপরে এক নাম্বার কোশ্চেনটা করে আজকের মতো তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিব, কোনো কোশ্চেন থাকলে লাস্টে নিব না হলে ছুটি দিব। অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে নিম্নের কোন হিসাবের জের থাকবে না? তাহলে প্রারম্ভিক মজুদ কোনটা? প্রারম্ভিক মজুদ, ভেরি গুড। তাহলে বিষয়টা হচ্ছে স্যার প্রারম্ভিক মজুদটা হচ্ছে কালীনে পাওয়া যায়, কিন্তু এটা তো স্যার অবিরততে পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার সময় দেওয়ার জন্য। পুরো ক্লাসে কতজন আছিলেও? আচ্ছা এখন 50 জনের মতো আছেন, ঠিক আছে, 4-5 জন আউট হয়ে গেছে, যদিও টানা 2 ঘন্টা। বিক্রয় রিয়াদ কি? হ্যাঁ হ্যাঁ বলেন। বিক্রয় রিয়াদ কি? রিয়াদ, রিয়াদ মানে হচ্ছে বাট্টা, বাট্টা। আচ্ছা আগের কোন ক্লাসে কোন প্রশ্ন আছে? না থাকলে তোমাদের জন্য আজকের মতো আমার ক্লাস শেষ। আল্লাহ হাফেজ ভাইয়া, এবং ভালো থাকবো সবাই। ভাইয়া কোশ্চেন যারা আছে কোশ্চেন করো ভাইয়া, যদি এরকম। আচ্ছা একজন কোশ্চেন করো, একজন একজন।
আচ্ছা আমি আগে করি ভাইয়া, যদি প্রশ্ন এরকম থাকে যে ধারে পণ্য ক্রয়ের জাবেদা কোনটা, এখন কালীন পদ্ধতিতেও আছে অপশনে, আবার ইয়েতেও আছে আধুনিক বা নিত্য, হ্যাঁ এখন ওইটা কোনটা অ্যান্সার হবে, নিত্য হবে নাকি? অবশ্যই অবশ্যই আমরা নিত্যটাই নিব অ্যান্সার, আমরা অবশ্যই নিত্যটা অ্যান্সার নিব, কিন্তু যদি নিত্য অপশনে না থাকতো তাহলে আমরা কালীনটা নিতাম, কিন্তু নিত্য থাকলে স্যার নিত্য বস, নিত্য আধুনিক, ওকে নিতে হবে, ওকে মানতে হবে। ক্লিয়ার স্যার? জি ভাইয়া। ঠিক আছে, তারপর আরেকজন কোশ্চেন। ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে এক নম্বর প্রশ্নটা ছিল, মানে কেন হবে প্রারম্ভিক মজুদ, একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতিতে বলেছে যে অবিরত মজুদ পদ্ধতিতে কোন হিসাবের জের থাকবে না, কোশ্চেনটা বুঝতে হবে স্যার আগে। অবিরত মজুদ পদ্ধতিতে কোন হিসাবটা থাকবে না, খেয়াল করবেন কালীনে যেগুলো আছে, কালীনে আছে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিভিন্ন পয়েন্ট আসছে, কিন্তু আমার অবিরততে তো কোনো প্রারম্ভিক মজুদ নাই, ওখানে ডিরেক্টলি মজুদ। আমি তোমাদেরকে বললাম না ডিরেক্টলি মজুদ পণ্য নামে লেখা হয়, ডিরেক্ট মজুদ, শুধু মজুদ পণ্য নামে লেখা হয়। আসবাবপত্র ক্রয়, এটা তো কোনো নিত্য মজুদে কি আসবে? আসবাবপত্র ক্রয়ের সাথে এইসব নিত্য কালীনের কোনো সম্পর্ক নাই, এটা শুধু পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। চালু করার আগ পর্যন্ত যত ব্যয় বা খরচ আছে ওইগুলা মূলধন জাতীয় খরচ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলিতে একটা এক নম্বর প্রশ্ন, একটি পুরনো গাড়ির পুনঃসংস্করণ ব্যয়, এটা স্বাভাবিকভাবে একটি মুনাফা জাতীয় খরচ হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে একটি মূলধন জাতীয় খরচ। ওই দিন আপনিও কনফিউজড ছিলেন, বলছেন যে কনফিউজ ছিলাম বলতে হচ্ছে তোমাদের জন্যই কনফিউজ হয়ে গেছিলাম, বাট আমি তো ওইখানে বলেছিলাম যে পুনর্নির্মাণ ব্যয়, পুনঃসংস্করণ ব্যয়, পুনঃস্থাপন ব্যয়, এই সকল ব্যয়গুলো বলা থাকলে অবশ্যই সেটা মূলধন জাতীয় খরচ স্যার। মানে তোমরা যখন কোশ্চেন, বিষয়টা হচ্ছে কি যে তোমরাও তো পড়াশোনা করো কলেজে, এখন কথা হচ্ছে তোমরাও পড়াশোনা করো, তোমরাও অনেক কিছু পাও পারো, ঠিক আছে। এখন তোমাদের যদি কোশ্চেন হয় যে না ভাইয়া তোমরা তো ডিফেন্ড করবা আমাকে, এটা স্বাভাবিক, যে স্যার এটা তাহলে অবশ্যই আপনি একটু দেখে জানান, আর আমি যখন যদি তখন আমার যখন তোমরা মনে করো কনফিডেন্টলি বলেছো, তখন আমার কাছে মনে হয়েছে না তাহলে হয়তো বা জানা উচিত জিনিসটা, কিন্তু আমার যখন খাতা দেখলাম যে না আসলেই তো পুনর্নির্মাণ ব্যয়, পুনঃসংস্করণ ব্যয়, পুনঃস্থাপন ব্যয়, এই জিনিসগুলো বলা থাকলে সবসময় সেটা মূলধন জাতীয় ব্যয়ই হবে স্যার, এটা মনে রাখবা, ঠিক আছে স্যার? জি ভাইয়া, ওই ওই দিন বলছিলেন আজকে কোশ্চেন করার জন্য, এই জন্য করছি। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা স্যার, ফার্স্টের দিকে যে 9 নম্বর ম্যাথটা করাইছিলেন ওই সময় আমার নেটে প্রবলেম হয়েছিল, একটু বুঝিয়ে দিবেন আরেকবার। কোন 9 নম্বর প্রশ্ন? ওই যে ফার্স্টে, একদম ফার্স্টের দিকে, একদম ফার্স্টের দিকে ভাইয়া, ওই যে 1995 সনে এরকম, 1995 সনে, হ্যাঁ 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 ওইটাই ওইটাই সনে, ওটা মনে হয় বলতেছো। লেকচার শীট নাই তোমাদের কাছে, কত নাম্বার পেজ বলতে পারবা? 31 নম্বর পৃষ্ঠা। জি, 31 নম্বর পৃষ্ঠা, এই যে এটা 1995 সালে 9 নম্বর কোশ্চেনটা। জি জি ভাইয়া, হ্যাঁ এটা তো দুনিয়ার সবচেয়ে সহজ কোশ্চেন। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে কি যে প্রশ্নে অনেকগুলো তথ্য দেয়া আছে তোমাদেরকে কনফিউজড করে দেওয়ার জন্য শুধুমাত্র, এখানকার বিষয়টা হচ্ছে প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাই যে স্টুডেন্ট কনফিউজড হয়ে যাক, তো এখানে দেখো কি বলেছে যে অনেক কিছু বলছে, অনেক কিছু বলার পর বলছে যে বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করা হবে। স্যার মনে রাখতে হবে যে বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয়টা লিপিবদ্ধ হবে, বিক্রয় বইতে শুধু ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হবে, তাহলে আমার অন্য কোনো পয়েন্টই দেখো খেয়াল করে, এটা একটাও ধারে পণ্য বিক্রয় নয়, অন্য একটি পয়েন্টও আর ধারে পণ্য বিক্রয় নাই, শুধু একটা পয়েন্টই লেখা রয়েছে, সেটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় 24 লক্ষ টাকা, এই পয়েন্টটা রয়েছে স্যার, এই জন্য আনসারটা হচ্ছে স্যার 24 লক্ষ টাকা। এবার বুঝছি স্যার যেটা প্রশ্ন অনুযায়ী আনসার। জি ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন ভাইয়া? পেজ 4, পেজ 4 এর 2 নাম্বারটা, পেজ 4, পেজ 4 মানে 4 নাম্বার পৃষ্ঠা,
চার নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার নৈভিত্তিকটা মানে এই এই লেকচারের নাকি আগের লেকচারের ভাইয়া ও মনে প্রথম লেকচারের কথা বলতেছে লেকচার 1 লেকচার 1 জিজ্ঞেস করতেছি স্যার যে কত নাম্বার লেকচার লেকচার 1 হ্যাঁ চার নাম্বার পেজে কত নাম্বার কোশ্চেন 2 দুই নাম্বারটা হিসাব বিজ্ঞান পদ্ধতির উদ্দেশ্যের মধ্যে নিচের কোনটি বাদে সবগুলি অন্তর্ভুক্ত ঠিক আছে স্যার হিসাব বিজ্ঞান পদ্ধতির উদ্দেশ্যের মধ্যে খেয়াল রাখবো একটু তথ্য সংক্ষিপ্ত করা প্রতিবেদন প্রস্তুত সহজ করতে লেনদেনের প্রভাব শ্রেণীবিন্যাস করা কারবারি লেনদেনের প্রভাব বিশ্লেষণ ও লিপিবদ্ধ করা ডি হবে ভাইয়া কি এটার অ্যানসার তো ডি হবে না খেয়াল করো আগে প্রতিষ্ঠানে যে নির্দিষ্ট ধরনের কারবারি স্যার যে কোশ্চেন করেছো সে খেয়াল করো প্রশ্ন বলেছে হিসাব বিজ্ঞান পদ্ধতির উদ্দেশ্য আমাদের হিসাব বিজ্ঞান পদ্ধতির মধ্যে দুইটা উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য এবং হ্যাঁ একটা হচ্ছে যে মুখ্য উদ্দেশ্য প্রাথমিক হচ্ছে লেনদেন শনাক্তকরণ করা লেনদেনকে বিশ্লেষণ লিপিবদ্ধকরণ করা লিপিবদ্ধকরণের মধ্যে আবার আছে বিশ্লেষণ জাবেদা খতিয়ান তারপর সর্বশেষে আছে হচ্ছে স্যার তথ্য সরবরাহ করা স্যার খেয়াল করে দেখেন তো প্রতিবেদন প্রস্তুত সহজ করতে লেনদেনের প্রভাব শ্রেণীবিন্যাস করা শ্রেণীবিন্যাস করা মানে কিন্তু স্যার স্থানান্তর করা ওই যে দুই নাম্বার পয়েন্টের ভিতরে এটা আছে লেনদেনকে বিশ্লেষণ ও লিপিবদ্ধ করা এই পয়েন্টটাও কিন্তু আছে এটা এটাও কিন্তু সব দুই নাম্বার পয়েন্টের ভিতরেই আছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যে দুই নাম্বার পয়েন্টের ভিতরে আছে এবং সিদ্ধান্ত গ্রহণকারীকে জানিয়ে দেওয়া মানে কি তথ্য সরবরাহ করা সংশ্লিষ্ট পক্ষকে স্যার এই তিনটা পয়েন্টই আছে তারপর আমরা চার নাম্বারটা দেখি প্রতিষ্ঠান যে নির্দিষ্ট ধরনের কারবারি লেনদেনে যুক্ত হতে পারে তা নির্দিষ্ট করা না শুধু একটা জিনিস তো না হিসাব পদ্ধতি কোনটি বাদে বাকি সবগুলো অন্তর্ভুক্ত তার মানে এইটা বাদ দিয়ে বাকি তিনটা জিনিস অন্তর্ভুক্ত আছে স্যার এটা বুঝাচ্ছে স্যার ক্লিয়ার কিনা যে কোশ্চেন করেছো সে জি ভাইয়া ক্লিয়ার আচ্ছা স্যার ভাইয়া আরেকটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলো কোশ্চেন বলো সদ্য ক্রয় করা একটি পুরাতন মেশিনের সংস্কার ব্যয় এটা কি হবে সদ্য ক্রয় করা একটি পুরাতন মেশিনের সংস্করণ ব্যয় জি ভাইয়া তাহলে পুরাতন যত মেশিন এর সংস্কার ব্যয় বা যত ব্যয় আছে সব তো মুনাফা জাতীয় ব্যয় না 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 সবকিছু না আমি তো বলেছি পুনঃসংস্করণ ব্যয় পুনঃস্থাপন ব্যয় পুনর্নির্মাণ ব্যয় এগুলো হচ্ছে মূলত পুরাতন হোক আর যাই হোক না কেন এগুলো সবসময় কি বলবো এগুলো মূলধন জাতীয় ব্যয় সম্পত্তির অবচয় খরচ সম্পত্তির বীমা খরচ সম্পত্তির রক্ষণাবেক্ষণ খরচ সম্পত্তির মেরামত খরচ এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এটা একদম পুরোটা মেমোরাইজিং পার্ট স্যার এটা একটা মেমোরাইজিং পার্ট ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও হ্যাঁ প্রবলেম থাকলে অবশ্যই ক্লাসে আরো দেখাবো সলভ ক্লাস কি নেক্সট ক্লাস হবে সম্ভাবনা আছে আমি জিজ্ঞেস করব অফিসে অফিসে যদি বলে তোমাদের সলভ ক্লাস নিতে তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই আমি তোমাদের সলভ আশা করছি আর যদি বলে যে না তোমরা অনেক পিছায় আছো আরো আগায় দিতে হবে তোমাদেরকে তাহলে টেনশন নেওয়ার কিছু নাই নতুন লেকচার শুরু করে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো থাকবেন